السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কুষ্টি মধ্যপাড়া তরুণ যুব সংঘের উদ্যোগে ইসলামিক মহাসম্মেলন মুয়াজ্জম মার্কেটের পশ্চিম পাশে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুলাল উদ্দিন মোল্লা, উদ্বোধক জনাব শিববির আহমদ সাহেব, প্রধান অতিথি এস এম আতাউজ্জামান এবং বিশেষ অতিথিদ্বয় আমার পূর্বে আলোচনা করলেন আব্দুর রউফ আল আফিফি, চমৎকার মোদাল্লাল দালিলিক আলোচনা করেছেন, এবং আমার খুব কাছের এক ছোট ভাইও আছে হাফিজ মোতাসিম বিল্লাহ ফুহাদ। এছাড়া মঞ্চপবিষ্ট দিগার ওলামায়ে একরাম, অধিকারে মুসল্লিয়ান এজম, এবং দূর থেকে বিভিন্ন জায়গায় আড়ালে থাকা আমাদের দিনী ভাইয়েরা, তো আমরা যেখানে বসতে পেরেছি সে মহান মনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই আলহামদুলিল্লাহ বলার সাথে একমত না দুই মত? কিছু বিষয় আছে যেগুলো ইখতিলাফি বিষয়, তাও সেগুলো হলো ফুরাই মাসআলা, উত্তম এবং অনুত্তমকে কেন্দ্র করে। মূল আসলের দিক থেকে হানাফি মালিকি শাফিঈ হাম্বলি সালাফি প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাআর আওতাভুক্ত অন্তর্ভুক্ত, একমাত্র আহলে তাশাইয়ু শিয়ারা ছাড়া। একমত না দুই মত? হানাফি মাযহাবের সাথে আহলে হাদিসের 23টি বিষয় নিয়ে মত পার্থক্য আছে। কয়টি বিষয় নিয়ে? এগুলো হলো মৌলিক না শাখাগত ফুরাই মাসআলা কেন্দ্রিক, সেগুলো দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে, হাদিসের যারা তাদিলের মাধ্যমে এবং গৈরে মজরুর হাদিসের মাধ্যমে, দোষবিহীন হাদিসের মাধ্যমে আমরা যাচাই বাছাই করি। তো আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে নাওয়াকিদুল ইমান, অর্থাৎ ইমান কিভাবে নাওয়াকেস হয়। নাওয়াকেস আরবি শব্দ, এর অর্থ হলো ইমান আবার ভাঙ্গে কি কি কারণে।
আপনারা অনেকেই শুনছেন অজু ভাঙার কারণ কয়টি? আছে, অনেকগুলো আছে। অজুর ফরজ কয়টি? চারটি। ইমামে আবু হানিফার মতে চারটি, ইমাম শাফির মতে পাঁচটি, ইমাম মালিকের মতে ছয়টি, ইমাম আহমেদ ইবনে হাম্বলের মতে নয়টি। চার মত। কয় মত? চার মত। তো ফতোয়া তাহলে কিভাবে নেব? তাহলে চারটি হবে, পাঁচটি হবে, ছয়টি হবে না নয়টি হবে, কোনটা হবে? ও উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা দিয়ে যা আমরা বলি, সেক্ষেত্রে আমাদের বিশুদ্ধ কথা হলো, বিসমিল্লাহ থেকে শুরু করে একেবারে তাকনু দোয়া পর্যন্ত রসুলের যতগুলো সুন্না মুস্তাহাব রুকন আছে পুরাটাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু। আমরা যদি হাত হাতের কবজি থেকে ভালো করে ধৌতো করে পুরাটা আদায় করি তাহলে ওযু সম্পাদন হয়ে গেছে। এখানে যদি আমরা সবগুলোই বিষয় আনি, ধরেন তিনবার কবজি ধুইলাম, হাতের আঙ্গুলগুলো খেলাল করলাম, মুখে নাকে পানি দিলাম, তিনবার মুখ মুখটাকে ভালো করে ধৌত করলাম, এমনকি এই যে পশমের লোম সারা কোনো পর্যন্ত হাত ধৌত করলাম, মাথা মাসাহ করলাম, টাকলু পর্যন্ত ধৌত করলাম, এখানে চারটা পাঁচটা ছয়টা নয়টা সবগুলো ফরজ রোকন এখানে চলে এসেছে। সুবহানাল্লাহ, আপনি ইখতিলাফ থেকে বেঁচে গেলেন। এখন যদি বলেন যে আমি দলিলের জোরে কথা মানব তাহলে আমি কথা শোনাতে পারবো, আর যদি বলেন যে মাস্তানির জুড়ে কথা বলবো তাহলে দুঃখিত, আমি এখন মাস্তানি করতে পারবো না, কারণ এটা অনেক দূরের পথ। এখন আপনাদের সাথে জমি জামা নিয়ে তো আর মাস্তানি নাই, বিষয়টা হলো কোরআন এবং হাদিস নিয়ে, তাই তো? যদি আমার দলিল আপনার কাছে মনে হয় যে বাতিল, তাহলে দলিল দিয়ে কথা বলতে হবে, হ্যাঁ এই হাদিসটা বাতিল। কথা কি ক্লিয়ার না ক্লিয়ার? জি, নাওয়াকিজুল ইমান কিভাবে নষ্ট হয় ইমান, আল্লাহ কোরআনের একখানা আয়াত সূরা মায়েদার পাঁচ নম্বর সুরার পাঁচ নম্বর আয়াতে আলোচনা করেছেন, ফামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফামান ইয়াকফুর বিল ঈমান, যে তার বিশ্বাসকে কুফরি দ্বারা সংমিশ্রণ করে, কি দ্বারা? কুফরি দ্বারা সংমিশ্রণ করে, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ময়দানে তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব। তাহলে ইমানের সাথে আপনি যদি কুফরিকে মিশ্রিত করেন, ইমানের সাথে কি মিশ্রিত করলে? কুফরিকে যদি আপনি মিশ্রিত করেন, ফামা ইয়াকফুরু বিল ঈমান, ইমানের সাথে আপনি কুফরিকে মিশ্রিত করেছেন, তার মানে এমন ভাবে ইমান আনতে হবে যেন ইমান নষ্ট হওয়ার কারণগুলো না আসে। তা নওয়াকেদুল ইমান কতগুলো? নওয়াকেদুল ইমান হলো মোট দশটি। কয়টি প্রকার আছে? দশটি প্রকার আছে। নওয়াকেদুল ইমানের দশটি আকসাম রয়েছে, দশটি কারণে ইমান ভেঙে যায়। কয়টি কারণে? দশটি কারণে। এই আলোচনাগুলো তাদের জন্য উপকারী যারা আসলে ইলম নিতে চায়, কিন্তু তাদের জন্য অনুপকারী যারা আসলে ইসলাম বুঝতে চায় না। তাদের কাছে ইসলাম হলো সুর দিয়ে টান দিয়ে ওয়াজ করতে হবে, বিশাল লম্বা টান থাকতে হবে, হুজুরের কণ্ঠ একেবারে সুন্দর সুরে বেলালি থাকতে হবে, দলিলের কোনো তওয়াক্কা করে না, ঠিক না? ঠিক। আমরা ইমানের ক্ষেত্রে মুফিদ হবে, উপকারী হবে, সেই আলোচনাগুলো আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে নওয়াকেজুল ইমান কতগুলা বলেন? কয়টা কারণ? দশটি কারণ। এর এক নম্বর কারণ নিয়ে আলোচনা করা যাক। ইমান ভেঙে যায় দশটি কারণের এক নম্বর কারণ হলো আশিরকে বিল্লাহ, আল্লাহর সাথে কেউ যদি কি করে? শেরেক করে। শেরেক করলে ইমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন করি, ছোট শিরিক বড় শিরিক মিলিয়ে একটা মানুষের দ্বারা কয়টা শেরেক হয়? বলতে পারলেন না। শেরেকের প্রকার হলো দুই প্রকার, চার মাঝহাব একমত, শিরকে আকবর, শিরকে আসগর, সমগ্র মাঝহাব মুসলিমরা একমত, শেরেক হলো দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর, শিয়ারাও একমত, শেরেক দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর কতগুলো? অবস্থান বেদে তাওহীদের কিতাব অনুযায়ী বড় শিরিক হলো ৩৬টি আর ছোট শিরিক হলো ১৬টি। এই মোট ৫১ প্রকার শিরিক মানুষের দ্বারা সংঘটিত হয়। এখন সাধারণ মানুষকে যদি প্রশ্ন করেন বা এই দেশের আলেমকেও যে শিরকুল আসবাব কি আর শিরকুল তাতিল কি, এই শব্দগুলোর সাথে অপরিচিত, কেননা আমাদের দেশে কিচ্ছা কাহিনী
বাপ দাদার ধর্ম দোহাই প্রসিদ্ধ, কোরআন হাদিস এখানে প্রসিদ্ধতা লাভ করে নাই। ক্লিয়ার নান ক্লিয়ার? এখন প্রশ্ন করেন হুজুর, শিরিক কেমন বড় অপরাধ? আমার কোনো বক্তব্যের দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা করেছেন, সূরা মায়দার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক সংগঠিত করবে, মানে আল্লাহর সাথে কেউ যদি বড় শিরকে লিপ্ত হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেব, আর জাহান্নাম তার জন্য চিরস্থায়ী ঠিকানা। বুখারী শরীফের বর্ণনায় কিতাবুল ঈমান জুজুল আউয়াল 1 নম্বর ভলিউম 96 নম্বর পৃষ্ঠা 575 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবা আবু হানিফার উস্তাদ হলেন মোহাম্মদ ইবনে আলকামা, হাম্মাদ ইবনে সুলাইমান, হাম্মাদের উস্তাদ হলো মোহাম্মদ ইবনে আলকামা, ইবনে আলকামার উস্তাদ হলেন ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, বুখারী শরীফের হাদিসের এবারত এখন আমি পাঠ করব, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী সব থেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী বলেছেন, হে আব্দুল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় গুনাহ হলো তিনটি। 1 নম্বর হলো আশ্রিকে বিল্লা, এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যাওয়া। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপর বললেন, হুররিকাত ওয়া কুতিআত, ও আব্দুল্লাহ তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়, আর তোমাকে যদি ধাবটি ভুজুনে দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তবুও তুমি তোমার আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিকে লিপ্ত হবা না। তাহলে শর্ত কি দিলেন? হুররিকাত আগুনে যদি পুড়িয়ে ফেলা হয়, কুতিআত তোমাকে যদি ধা বুজুনে দিয়ে কেটে হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর নবী বললেন, আবু হানিফার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ জালিলুল কাদর সাহাবীকে, আর আমার দেশের লোকেরা শিরিকের মধ্যে হাবুডুবু খায়, শিরিক হলো তাদের ধর্মের মূল মন্ত্র। ঠিক না? ঠিক। ক্লিয়ারে হাদিস দ্বারা শিরিক করলে ইমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কিন্তু কেউ যদি শিরিক করেও তওবা করে, ওটা আয়াতের ভুল ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা শিরিক সারা সমগ্র গুনাহ মাফ করেন। সব কথার মূল কথা হলো, হায়াত জিন্দিকে যদি কেউ শিরিকের গুনাহও করে মাফ চায়, তবুও আল্লাহ তা ক্ষমা করে দেন। মুহাদ্দিস মুফাসসিরগণ উলামায়ে মুতাকাদ্দিমা মুতাআখিররা এইভাবে ব্যাখ্যা করেছে। তাহলে আপনি স্পষ্ট করে বুঝে নিলেন শিরক। এখন আসেন, শিরক যে আমরা করি, যারা শিরক করে তাদেরকে কি বলা হয়? মুশরিক বলা হয়। শিরক আবার দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। অজ্ঞতার কারণে কেউ যদি প্রথমবার শিরক করে তাকে মুশরিক বলা যাবে না, কারণ সে যদি না জেনে করে তাকে জানাতে হবে। কিন্তু জেনে বুঝে করবার পরে কেউ যদি পুনরায় শিরক করে, তাহলে সে কোরআন এবং সুন্নার কারণে সে মুশরিক হয়ে যাবে। ঠিক না? ঠিক। আমাদের দেশে কথা আছে, যার মধ্যে যার্রা পরিমাণ ঈমান থাকবে সে কোনোদিন দোযখে কি যাবে না, বিপরীতে যার মধ্যে যার্রা পরিমাণ শিরিক থাকবে তাহলেও সে জান্নাতে যাবে না। যার্রা পরিমাণ ঈমান থাকলে জাহান্নামে যাবে না, আবার যার্রা পরিমাণ শিরিক থাকলে কোথায় যাবে না? তাহলে এ দুইয়ের কথার মধ্যে সামঞ্জস্য কোথায়, ব্যালেন্স কোথায়? এর মানে হলো আপনার ইমান হতে হবে শিরক মুক্ত ইমান, এর মানে হলো আপনার ইমান হতে হবে কুফর মুক্ত ইমান, এর মানে হলো আপনার ইমান হতে হবে নিফাকি মুক্ত ইমান, এর মানে হলো আপনার ইমান হতে হবে আকীদাগত বেদাত মুক্ত ইমান। তাহলে যার্রা পরিমাণ থাকলে পরেও আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের বর্ণনা 104 নম্বর পৃষ্ঠায় 7টা হাদিস রয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর গোলামেরা জাহান্নামের আযাব ভোগ করে আবার একদিন তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা একজন জান্নাতীকে দেখে আল্লাহ নিজেই
ফাদহাকাল্লাহ, আল্লাহ নিজেই হেসে ফেলবেন। তার মানে কি বুঝালাম? আল্লাহ তাআলা একজন জাহান্নামী থেকে উঠায়া ব্যক্তি, আল্লাহ তাকে জান্নাতে যেতে দিয়ে হেসে ফেলবেন। আল্লাহ তার নিজের আঙ্গুলি মুবারক, নিজের অঞ্জলি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। এবার আল্লাহর অঞ্জলিতে যাদের মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকবে, তাদেরকে আল্লাহ আবার জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। এবার আল্লাহ যখন তাকে জাহান্নামের সারা বিলিকুম মিন কাফিরানি ওয়া তাগাসাত, অর্থাৎ আলকাতরা লাগানোর পরে ওই লোকটাকে যখন আলকাতরা মাখানো হবে, যখন তাকে জান্নাতের পানি দিয়ে ধৌত করা হবে, এই লোকটাকে আল্লাহ প্রশ্ন করবেন, আল্লাহ যদি তোমাকে দশটা দুনিয়া পরিমাণ, তোমাকে একটা জান্নাত দান করেন, তুমি খুশি নাকি? সে বলবে, আল্লাহ যদি আমার আল্লাহ আমাকে দশটা দুনিয়া পরিমাণ, যদি আমাকে একটা জান্নাত দেওয়া হয়, এইরকম জান্নাত দেওয়া হয় নাকি? শুনেছি মানুষ মানুষের সাথে ঠাট্টা করে, কিন্তু আল্লাহর কথা শুনে ওই বান্দা হেসে ফেলবেন। আমার ওই বান্দার আসফলন শুনে আল্লাহ নিজেও হেসে ফেলবেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেসে ফেলবেন। আল্লাহ কি, এই হাসার প্রক্রিয়া কিরকম আল্লাহ ভালো জানেন, এটা কিরকম, কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ এটার সম্পর্কে কোনো, এগুলো হলো মুতাশাবিহাত, এসব দুর্বোধ্য হাদিসের অর্থ তারাই খোঁজে যারা জাহান্নামী ফেরকার লোক, যারা কাদারিয়া জাবারিয়া মুদাসসামিয়া, কথা বুঝতে পেরেছেন কিনা? আমরা যেই রকম হুকুম আছে ওই হুকুমের হাদিসটা বিশ্বাস করি, কথা বুঝেন নাই মনে হয়। তাহলে জাহান্নামের আজাব ভোগ করে মানুষ আবার কোথায় যাবে? মুসলিম শরীফের 104 পৃষ্ঠায় 7টি দলিল নিহিত রয়েছে। তাহলে শিরক মুক্ত ইবাদত করে মরলে যারা পরিমাণ ঈমান, ফেরেশতারাও দেখবে না, আল্লাহ তার নিজের নিজ ক্ষমতা বলে, কুদরত বলে, নিয়ামত বলে, আল্লাহ তার ঈমান চেক করে পাবেন, তাকে আল্লাহ জাহান্নাম থেকে উঠিয়ে এনে আবার জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। শর্ত কি? শিরক মুক্ত ঈমান। শর্ত কি? ওই যে হাদিস বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতি ফাদাখালাল জান্নাহ। হাদিসের সম্বন্ধ অনুযায়ী, আরবি কাওয়ায়েদ অনুযায়ী ফাদাখালাল বলা জায়েজ নেই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হাদিসে এসেছে দাখালাল জান্নাহ, আপনি ফা যোগ করে কথা বলেন কেন? এটা আমি বলিনি, এই দেশে হানাফি মাযহাবের উস্তাদ আব্দুল মালিক বই লিখেছেন, প্রচলিত ভুল, এই বইয়ের 27 পৃষ্ঠার মধ্যে তিনি এই পয়েন্টটা ধরেছেন। আমরাও এক সময়ে ফাদাখালাল জান্না বলে বলতাম, কিন্তু এখন আর বলি না। আমরা বলি কে, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। এর মধ্যে শর্ত হলো তাসদিক বিল জিনানি, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। দুই নাম্বার শর্ত হলো আমাল বিল আরকানি, কাজ দিয়ে বাস্তবায়ন করতে হবে। তিন নাম্বার শর্ত হলো ইকরার বিল লিসানি, ঠোঁট দিয়ে স্বীকার করতে হবে। আপনি মুখ দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কোনো দিন নামাজ পড়েন না, পশ্চিম দিকে আসার খান না, মাজারে সেজদা করেন, পীরের পায়ে সেজদা করেন, পীরের কাছে মুরিদ হয়ে বাপ দাদার দোহাই দিয়ে আপনি জাহান্নামকে ক্রয় করেন, আপনার জন্য আল্লাহর জান্নাত নাই, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই তিনটি শর্তকে পরিপূর্ণ করতে হবে। তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান, দুই ছুটে স্বীকার, আর আমাল বিল আরকান, কাজ দিয়ে বাস্তবায়ন। এই তিনটি কাজ করলেই আপনি কোথায় যাবেন? শিরিক সম্পর্কে কোনো আপোষ নেই, আপনি ইখতিলাফে আমল করেন এটা হলো ভিন্ন বিষয়, আমি কিছুক্ষণ পরে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমার পয়েন্ট নাম্বার 3-এ। কিন্তু আকিদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে ইমামে আবি হানিফা রাহমাতুল্লাহ আলাই জেলখানায় বিষ প্রয়োগে মারা গিয়েছেন, কিন্তু তবু তিনি বাতিলের কাছে আত্মসমর্পণ করেননি। ইমাম হাম্বাল শহীদ হয়ে গেছেন, কিন্তু তিনি বাতিলের কাছে আত্মসমর্পণ করেননি। কেননা শিরকের সাথে তাওহীদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, তাওহীদ লঙ্ঘিত হবে এমন বিষয় আমরা গ্রহণ করি না, এটা হলো ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। কিন্তু দুঃখের বিষয়, একটা ভয়ানক হাদিস আল্লাহর রাসূল এই উম্মতে মুহাম্মাদকে বলেছেন, দলিল হলো সহিহ বুখারী হাদিস 668 নাম্বার, যেটা আরবি কিতাবের নাম্বার অনুযায়ী নাম্বার মাকতুবাত শামেলা। আপনারা যারা জানেন, নেট ইউজ করেন, বর্তমান ভার্সনগুলো হলো মাকতুবাত শামেলা, কামেলা ইত্যাদি ভার্সন আছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি তো সাধারণ মানুষের জন্য এতটুকুই যথেষ্ট, হাদিসটা সহিহ বুখারীতে থাকা। এরপর তাহকিক করলে গুগলে যে আরবিতে প্রথম অক্ষরটা লিখলেই এই হাদিসের সরা সহকারে, ব্যাখ্যা সহকারে, তাহকিক সহকারে, তাখরিজ সহকারে কয়টা নুসখা এসেছে, কে কে এর রাবি আছে, তাদরিবুর রাবি, রাবিদের গুণাগুণ বর্ণনা সহকারে চলে আসে। এখন ভাই ইলমের ময়দান ফাঁকা বুলির ময়দান না, এখন ইলমের ময়দান বড় গবেষণার ময়দান, ঠিক না ভাই? ঠিক, সব মাসলাকের লোক করেই এখন গবেষণা করে কথা বলে। আল্লাহর নবী বলছেন, ওয়ান সাউবান রাদিয়াল্লাহু আনহু কাল কাল আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিলুল কদর সাহাবা সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে না মিলিত হবে। আবার বলছি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, লা তাকুমু সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত না হবে। মুশরিকরা যে আকীদা নাবে তারাও সেই আকীদা নাবে, মুশরিকরা যে বিশ্বাস করবে তারাও সেই বিশ্বাস করবে। যদি বর্তমান জামানার লোকদেরকে বলেন, আপনি পীরের কাছে দীক্ষিত হয়েছেন কেন, মাজারে যান কেন, পীরের মুরিদরাও যেই কথা বলবে, মাজারের খাদেমরা কি কথা বলবে, পীরের মুরিদরা বলবে, এই পীর আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, পীর হলো আমাদের মাধ্যম। তদ্রূপভাবে মাজারের ওলির কাছে আসছো কেন, এই মাদার জাত কিংবা ফাদার জাত ওলিরা আল্লাহর সাথে লিঙ্ক করিয়ে দেবে। একই রকম আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রচনা করেছেন, আমার বক্তব্য নয়, নোট করে নিন, সুরা জুমার 3 নম্বর আয়াতের মধ্যে, সুরা আজ-জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলার নবী প্রশ্ন করেছেন মক্কার মূর্তি পূজারীদেরকে, এই মূর্তিগুলোর ইবাদত তোমরা কেন করো? তারা বলল, মা নাবুদুহুম ইল্লা, আমরা তো এই মূর্তিগুলোর ইবাদত করি না, তাহলে কি করো? লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে, আমরা তো আকাশের আল্লাহকে মানি কিন্তু মূর্তিগুলোকে আমরা ওয়াসিলা হিসেবে মানি, মাধ্যম হিসেবে মানি, কারণ মূর্তিগুলোকে ইবাদত করলে আল্লাহর ইবাদত করা হবে। আর আল্লাহ প্রত্যেক দিন নামাজ একটা সূরা শিখিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর নবী বলেছেন, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, এমন কোন নামাজ নাই যেই নামাজের সূরা ফাতিহা নাই। ফাতিহা পড়ার সময় আমরা একটা আয়াত নিয়মিত পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, পড়ি কিনা? অর্থ কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই আশ্রয় চাই, এখানে কোনো ভায়া মাধ্যম আছে না, সরাসরি চান। আল্লাহ বলেন, উদুউনি, আমাকে ডাক, উদুউনি ফাস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, ডাকলেই আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। ভায়া লাগলো না, মাধ্যম লাগলো না, কোনো অন্তরায় লাগলো না, আল্লাহ বলছেন, উদুউনি, আমাকে ডাকো, ফাস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। এখন আল্লাহ বলেছেন, আমাকে ডাকলেই আমি সাড়া দিয়ে দেব, সাড়া আল্লাহ কিভাবে দেবেন? কুল্লু লাইলাতান ইয়ানজিলু ইলাস সামাই, আল্লাহ প্রত্যেক দিন প্রথম আসমানে আসেন, হাত্তা ইয়ানজিলু ইলাস সামাই, আল্লাহ প্রত্যেক দিন রাত্রিতে দুনিয়ার প্রথম আকাশে অবতরণ করেন। একটু বলেন সুবহানাল্লাহ। হুজুর, কোন কিতাবের হাদিস? ইবনে মাজা 3091 নম্বর, আল্লামা ইমামে শুআইব আর-নাওত হাদিসটিকে সহিহ বলেছেন, ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম মুসলিম হাদিসটিকে সহিহ বলেছেন, নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, প্রত্যেকদিন রাত্রিতে আল্লাহ হাত্তা ইয়ানজিলু ইলাস সামা, আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ তার দুইটা হাত বের করে দিয়ে বলেন, কোন বান্দা রাতের বেলায় গুনাহ করেছো, দিনের বেলায় আমি আল্লাহ ক্ষমা করে দেব। আবার আল্লাহ রাতের বেলায় দুইটা হাত বের করেন, কোন বান্দা দিনের বেলায় গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার অন্যায়গুলোকে মাফ করে দেব। এই জন্য শেষ রাত্রিতে আপনি যখন ঘুম থেকে উঠবেন, এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব থেকে বেশি মহব্বত করতেন তাহাজ্জুদের নামাজকে। এই জন্য, কারণ কি, প্রত্যেক দিন রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ
অনুসরণ করেন তাহলে সেখানে কোনো ভায়া মাধ্যম লাগলো না। কবি নজরুল বুঝেছেন, এই দেশের বড় হুজুররা বুঝে নাই। কবি নজরুল বুঝেছেন, এই দেশের তথাকথিত অনেক পীররা বুঝে নাই। কবি নজরুল বুঝেছেন, এই দেশের সুফি ভণ্ড পীর নামদারি অনেক মূর্খরা বুঝে নাই। কবি নজরুল সুন্দর করে লিখেছেন, তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। এবার কথাটার একটু ব্যাখ্যা নেই, তাওহীদের হে চির সেবক ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় বাবার দরগায় গিয়ে লুটাও শির, ওদের দুর্গা তোমার দরগা, ওদের কালী তোমার আলী, ওদের হলো ব্রাহ্মণ তোমার হলো পীর, ওদের হলো ওদের হলো মাজারের কলা, ওদের হলো মন্দিরের পূজার কলা, আর তোমার হলো মাজারের সিন্নি, একই সাফনে খারে হো গিয়া। তাহলে বোঝা গেল দুর্গা আর দর্গাপন্থী এই আকিদাতে এক নদীতে মারা জাল বাহার হয়ে গেল, এক নদীতে সঙ্গম হয়ে গেল। এই জন্য যার খতনা করা আছে, খতনা করা মুশরিক আর খতনা ছাড়া মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। খতনা ইহুদিরও করা হয়, খতনা খ্রিস্টানেরও করা হয়, খতনা মুসলমানের করা হয়। আপনার আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য শুধু খতনা করা না, আপনাকে সার্জারি করানো হয়েছে আর তাকে সার্জারি করা হয় নাই, এটাই শুধু পার্থক্য না। পার্থক্যের মূল বুনিয়াদ হলো আপনি ঈমান আনবেন, শিরক মুক্ত ঈমান আনবেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও, আল্লাহ বলেছেন তোমরা যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করতে চাও, আমলের মধ্যে ভালো আমল করো, নবীর তরিকায় করো, সাহাবীর তরিকায় করো, তাবির তরিকায় করো, তাবা তাবির তরিকায় করো, কিতাবের ভাষায় করো, সুন্নার ভাষায় করো, হুজ্জতের ভাষায় করো, দালিলের ভাষায় করো, ইজমার ভাষায় করো, কিয়াসের ভাষায় করো, ইস্তিহাবের ভাষায় করো। আর যদি তোমার আমলকে আমার নবীর সাথে মিলানো হয়, মিলাবার পর যদি দলিল না থাকে, আল্লাহর নবী বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষের আমলটাকে আল্লাহর নবীর জীবদ্দশার সাথে মিলানো হবে। এই জন্য আর ঈমানটাকে মিলানো হবে সাহাবীদের মতন, কারণ আমরা নবীর মতন ঈমান আনতে পারবো না, আমাদের ঈমান আনতে হবে সাহাবীর মতন, আমাদের আমলটা নিতে হবে আল্লাহর নবীর পদ্ধতি মতন, ঠিক কিনা? সুতরাং কথা কিন্তু সুস্পষ্ট, অস্পষ্টতার কোনো জায়গা নেই। কালকে যেখানে প্রোগ্রাম করেছি ব্যাপক লোক, শত শত লোক, হাজার হাজার লোক, এটা আমার মানে অল্প সংখ্যক বলে যে আমি মনে কষ্ট পেয়েছি তা না, কিন্তু এই জন্য পাইছি কারণ আপনাদের এখান থেকে বেশি শ্রোতারা গাছের আড়ালে লুকিয়ে আছে, তাকে আপনারা জানেন? হ্যাঁ জি, এটা আমরা জানি, জেনে এখানে বসেছি, জেনে এখানে এসেছি, তবুও তাদেরকে আমরা কখনো গালমন্দ করব না, তাদেরকে কটাক্ষ করব না, কেননা আমরা দলিলের ভাষায় কথা বলি, প্রমাণের ভাষায় কথা বলি, চাপা জোরের কথা বলি না। ক্লিয়ার কথা? তাহলে আপনি যখন আলোচনা করলেন, তাহলে ঈমান ভঙ্গের 10টি কারণের একটি কারণ হলো কি? ক্লিয়ার? আমি এই বিষয়ে 51টা আলোচনা করতে গেলে এখানে আলোচনা এটা শেষ, শিরিক নিয়ে বিস্তারিত আলোচনা আছে। দুই নাম্বার ঈমান ভঙ্গের কারণে আমি চলে যাব এখন, যেহেতু সময় সংক্ষিপ্ত অনেক লম্বা আলোচনা করতে হবে। দুই নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো, 10টি কারণ এক সিরিয়ালে বলছি না, কিছু সিরিয়াল আমি আগায় আনছি এই জন্য যেটা আপনাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট, মিয়া ফিল মিয়া 100-100। ঈমান ভঙ্গের 10টি কারণের একটি উল্লেখযোগ্য কারণ হলো, ফান্ডামেন্টাল কজ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি সুন্নতকে নিয়ে ঠাট্টা উপহাস করা। সুন্নতকে নিয়ে কি করা? কোনো নফল কাজ কি করা? নফল, আপনি কোনো নফল কাজ ছেড়ে দিয়েছেন, গুনাহ হয় নাই, সওয়াব বঞ্চিত হয়েছেন, কিন্তু আপনি যদি ওইটাকে নিয়ে ঠাট্টা করেন, মাজাক করেন, মজা করেন, টিটকারি করেন, তাহলে আপনার কি হবে? ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার জি। এবার একটু উদাহরণ দেওয়া যাক আপনাদেরকে, দিব কি? বাহিরে দেখেন তো কোনো লোক, যদি উনি পাগল হয় তো তাকে পাগলা গারোতে পাঠাবার ব্যবস্থা করেন, এখান থেকে সরিয়ে দেন, আর যদি ভালো মানুষ হয় ধরে এখানে নিয়ে আসেন, তার হা 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 বের হয়ে যাবে, ঠিক না? ঠিক। আর যদি ভালো হয় এখানে নিয়ে আসেন, সে হেদায়তের কথা শুনুক, ঠিক না? ঠিক জি।
ও পাগলই না কি পাগল ভাই? আর যদি ভালো হয় তাহলে এখানে নিয়ে আসেন, আল্লাহ ওনার হেদায়ত দান করুক। প্রথম হলো আমি কোরআন হাদিস বলতেছি, গল্প বলেছি, কিচ্ছা বলেছি, হাদিস বলছি অনুবাদ করছি, আয়াত বলছি অনুবাদ করছি, ক্লিয়ার? ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহর নবীর কোন সুন্নতকে নিয়ে কি করা। এখন অনেকে বলেন যে ইমান থাকলে কি ইমান না থাকলে কি। ভাই আমি এইখানে বেঈমানের জন্য ওয়াজ করতে বসি নাই, কারণ বেঈমান বিনা হিসেবে জাহান্নামে যাবে, তার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। আল্লাহ তাআলা মুমিনদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেন, মুমিন বড়, মুমিনের সূরাটাও বড়। মুমিন আছে, মুমিনুনও আছে, দুইটা আছে তাই না? মুমিন আছে আর কি, মুমিনুনও আছে। মুমিনের সওয়াবও বড়, দরজাও বড়। আর কাফেরদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কাফেরকে ধরবে আর জাহান্নামে পড়বে। এই জন্য ছোট্ট একটা সূরা, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ছোট্ট একটা সূরা আছে। কাফেরদের সাথে আল্লাহর আন্ডারস্ট্যান্ডিং নেই, কারণ কাফেররা বিনা হিসেবে যাবে। তাহলে এই যে নফল সুন্নত যে কোনো বিষয়, নবীজির কোনো ইবাদতকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে তাহলে সে কোথায় যাবে? তার ইমান থাকবে নাকি ইমান নষ্ট হবে? নষ্ট হবে, আগুন লাগে গেছে কথার তাপে, কথার চোটে। তো সেটা হলো ইমান যখন নষ্ট হবে আপনি তখন কি হবেন? বেঈমান। যার কোনো নাই ইমান তাকে বলে কি? কয় না, যার কোনো নাই গুণ তাকে বলে বাইগুণ, ঠিক না? ঠিক, খাতিও মজা, চুল খাতিও মজা। তো যার কোনো নাই ইমান তার নাম কি? বেঈমান। যেটার কোনো গুণা নাই তার নাম বেলা গুণা, তাই না? যেটার গুণা আছে বা গুণা, তাই না? তাহলে গুণা নাই এটা কি বেলা গুণা? তদ্রুপ ভাবে যার কোনো কাইফিয়াত নাই বেলা কাইফ, আর যার কোনো ইমান নাই সে কি? একমত না দুই মত? একমত হতে পারেন। যে কোনো মাজহাবের আলেমদের জিজ্ঞাসা করবেন, প্রথমে হানাফি মাজহাবের ফতোয়া দিয়ে নেই। আল্লামা আবেদিন শামি ফতোয়ার কিতাব লিখেছেন, ফতোয়ায় শামি রদ্দুল মুখতার, এটার হাসিয়া হলো দুর্রে মুখতার, এর হাসিয়ার 8 পৃষ্ঠাতে লেখা আছে স্পষ্ট করে। হানাফি মাধাবের উসুলের কিতাব নুরুল আনোয়ার মোল্লা জিউন রাহিমাহুল্লাহ লিখছেন। হানাফি মাধাবের আরেকটি বিখ্যাত কিতাব আক্কা মাস আলা আউর উন কাহাল 28 পৃষ্ঠাতে লেখা আছে সুস্পষ্ট করে, যে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে কোনো সুন্নত নিয়ে ঠাট্টা করবে সেই বেঈমান বলে পরিগণিত হবে। আমাদের কোনো উসুল দেওয়ার দরকার নেই। এগুলো কোন মাধাবের উসুল? হানাফি মাধাবের উসুল, হানাফি কিতাবের উসুল, বেশি নয়। আপনি উসুলে শাসির ফাসলুন ফিলুন মুস্তাআরা এই অধ্যায়ের 23 পৃষ্ঠাটা ভালো করে পড়বেন। কথা কি বুঝতে পারছেন কিনা? সর্বপ্রথম হলো আমি একজন হানাফি, দ্বিতীয় হলো আমি কওমি মাদ্রাসায় আল্লামা আজিজুল্লাহ সাহেবের মাদ্রাসা রহমানিয়াতে পড়ালেখা করেছি, তাই আমি তাদের দলিল দিয়ে দিলাম। যে কোনো মাধাবের নিকট কোনো একটি সুন্নতকে নিয়ে ঠাট্টা করলে তার ইমান কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। এই কথার সাথে আপনি একমত না দুই মত? একমত। এবার বাইরে যারা এই আলোচনা শুনতেছেন তাদের যদি শাক বা সন্দেহ থাকে, আর কলিজায় যদি একটু কিতাব মোতালা করার যোগ্যতা থাকে, তাহলে যে কোনো ওলামা হজরতকে একটু পুছ করবেন, জিজ্ঞাস করবেন যে আমি যেই কথাগুলো ফরমাইছি এগুলো সহি কিনা। সে বলে বিশাক সত্যি, সাজ কাহারা, এটা সাজ কাহারা, সে সত্য কথা বলেছে। লা শাক্কা ফিল কালামি, কথা নিয়ে কোনো কি নাই, সন্দেহ নাই। সব মাধহাবের উসুল বিদ্রে একমত, রসুলের কোনো সুন্নত নিয়ে, রসুলের কোনো আমল নিয়ে ঠাট্টা করলে সে কি? একটু উদাহরণ দেব কিনা, মেসাল দেব কিনা, মাসালান, যেমন উদাহরণ দিচ্ছি। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে যারা নামাজে রফল ইয়াদাইন করে, আগে এখানে মূর্তি রাখতো, এখানে দুইটা মূর্তি রাখতো, মূর্তি রাখার কারণে আগের যুগে নাকি রফাই দান করত, এরকম একটা গল্প আপনারা শুনছেন না? আচ্ছা, এই গল্প প্রাচীন গল্প, নতুন গল্প কি? নতুন গল্প হলো যারা রফাই দান করে তাদেরকে আপনারা কি বলেন? আপনাদের এদিকে কি বলে? রফাদানি। আর ময়মনসিংহের অধিকন্ত লোকের হলো অফাদানি,
হ্যাঁ অসাধানি বলে, আপনাদের চাচাতো ভাই তো কাছাকাছি, কথা মনে হয় বুঝেন নাই, আমি মনে যাই টোকের কাছেই গফরগড় ট্যাঙ্গা শামসুল, শামসুল হুদা পাঁচবাগির এলাকা, আপনার চেয়ে আমার ভালো ধারণা আছে। তা বিষয়টা হলো যে আপনি যখন রফাইদান করলেন, রফলিয়াদান করলেন, আপনাকে বলা হলো কি রফাদানি। এখন কেউ যদি রফলেদাইন করে এর জন্য নেকি পাবে, কারণ রফলেদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, এর সপক্ষে 82টি দলিল জজল্যমান সূর্যের মতো আছে। কিভাবে দলিল আছে আমার কথা না, তিরমিজি আবু দাউদ নাসাই শরীফের একজন রাবি তাহজিবুল কামালে আল্লামা মিজ্জি তার ব্যাপারে লিখেছেন, তার নাম হলো মোহাম্মদ ইবনু ইসহাক বাহলুল, এই ব্যক্তি ইমাম বুখারীর নিকট সিকা রাবি, সত্য রাবি, তিনি বলছেন সুনানে বাইহাকীর হায়াতুল আম্বিয়াতে এসেছে আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে তিনি কবরে 2 রাকাত নামাজ পড়েছেন, আর তিনি দেখেছেন এই ইবনে ইসহাক বাহলুল, তিনি দেখেছেন যে আল্লাহর নবী রুকু করার আগে তিনি হাত উত্তোলন করেছেন, রুকু থেকে উঠে তিনি হাত উত্তোলন করেছেন, দ্বিতীয় রাকাতেও রুকু থেকে উঠে তিনি হাত উত্তোলন করেছেন এবং শুরুতে তিনি হাত উত্তোলন করেছেন। আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় তো করেছেনই, হাত্তা লাকি আল্লাহ তাআলা, আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে তো করেছেনই, মৃত্যুর পরেও মোহাম্মদ ইবনে ইসহাক বাহলুল বুখারী মুসলিমের কাছে সিকা রাবি এবং মুহাদ্দিসিনদের নিকট গবেষণায় তিনি সিকা রাবি, একজন তাবে তাবাই, তিনি স্বপ্নে দেখেছেন আল্লাহর নবী মৃত্যুবরণ করার পর রফলি আদায় করেছেন, 2 হাত উত্তোলন করেছেন বারবার। আর হাদিস কি আছে, তিরমিজি 68 নম্বর হাদিস, 68 নম্বর হাদিস, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে ব্যক্তি আমি রসুলকে স্বপ্ন দেখলো সে সত্যই আমাকে স্বপ্ন দেখলো, ফা ইন্না শাইতান লা ইয়াতাসাওয়ার, কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না, এবং আমার নবী উতির 47 ভাগের 47 ভাগের 1 ভাগ পেয়ে গেল। তাহলে প্রমাণ দিলাম বুখারী মুসলিম থেকে হাদিস, তিরমিজিতে আছে 68 পৃষ্ঠায় দেওবন্দের ছাপ, যে নুসখা আমার কাছে আছে। আর দ্বিতীয় দলিল দিলাম হলো রাফাইদান সম্পর্কে, যদি এটা রহিতই হয়ে যেত তাহলে ইমাম হাম্বল কেন রহিত বিধান রাখলেন, যদি রহিতই হয়ে যেত ইমাম শাফেঈ রহিত বিধান কেন রাখলেন, কয় বুখারী শরীফের 501 নম্বরে আছে তোমরা বারবার হাত ঘুরার লেজের মতো হাত উত্তোলন করো না, ভাই সাহেব 502 নম্বরে উত্তর আছে, ওই সময় লোকেরা সালাম দিত, ওয়াইসাল্লিমুনা আলাইহিম, তারা নামাজে বারবার সালাম দিত, ওয়াইতাকাল্লামুনা ইলাল হাজাতি, তারা হাজতের কথা বলতো, ভাই সিরিয়ায় কয়টা ছাগল বিক্রি হয়েছে, নামাজে বলতো ভাই 6 ছাগল 7 ছাগল 8 ছাগল, এর প্রেক্ষিতে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন বারবার এরকম হাত উত্তোলন করে সালাম দিও না, ঘোরার লাজের মতো করো না, ভাই এটা রফাইল এদিন বন্ধ করার হাদিস না, চ্যালেঞ্জ রইল আপনার হায়াত জিন্দেগি পর্যন্ত। ইমাম বুখারী তাকে আকলবিহীন বলেছেন, পাগল সে, মূর্খ বলছেন, গবি, অসতর নিজেরা গবি বলে দাবি করে, যা আমরা জাকিও না আমরা গবি, আসলে তারা গবি স্বীকার করে মুখ দিয়ে, তাদের কোন এক পীর নিজে এক ভিডিওতে বলছে যে আমি গবি, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে স্বীকার করছে, গবিয়ুন, গবিয়ুন বুঝেন কি না, গবিয়ুন হলো জাহেলে মোরাক্কাব আশাপালে থানবীর ভাষায়। তো এখন আপনি বলেন, আপনি যদি রফাই দেন সেরে দেন আল্লাহর কসম, কেউ যদি তাকে বিদাতি বলে, কেউ যদি তাকে খেলাফি বলে, কেউ যদি তাকে বাতিল বলে, এটাই হলো বাড়াবাড়ি, এটা করা যাবে না, কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন তিনি রফাইদান পরিত্যাগ করতেন, আলবানি সহি বলেছেন, সুনান আবু দাউদে হাদিস এসেছে ইবনে মাসউদ রফাইদান পরিত্যাগ করতেন, কেননা রফাইদানকে তিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজ্জতে করেন নাই, আমরা রাসূলের হুজ্জতকে দলিল পেশ করি তাই আমরা করি, কিন্তু কেউ ছেড়ে দিলে তাকে বাতিল বা মুনকার বলি না। আমার প্রশ্ন হলো এত জজল্যমান দলিল থাকবার পরে এইটা করলে যাকে রফাইদানি বা বাতিল করা হয় সে রাসূলের সুন্নতকে নিয়ে কি করে? আপনি এই ইউটিউব বা ফেসবুকে যদি আপনি ঢুকেন দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে নামাজ শেখানো হচ্ছে, তাদের বড় বড় হুজুর, একজন নাম বলি হামিদুর রহমান সাইফ, একটা ভিডিও দেখলাম এরকম ফাঁক করে এমন এমন করতেছে, এমন এমন করতেছে, আমরা নাকি এমন করি, নাউযুবিল্লাহ। তাহলে আমরা আমরা কি বলতে, হাবিবুল্লাহ কাসিম আমার উস্তাদ, কিন্তু উনি হাবিবুল্লাহ কাসিম আমার উস্তাদ, আমাদের কওমি মাদ্রাসা একটা বই আছে আপনার, আপনারা কেরাতুর রাশেদা
এটা তো আরবি আদবের প্রাথমিক প্রথম দিকের কিতাব। তো এই যে দেখেন এখানে রফল এদাইন পরিত্যাগ করার হাদিস থাকবা পরে, আমরা কিন্তু বলিনি যে তাদের নামাজ বাতিল, আমরা কিন্তু বলিনি যে তাদের নামাজ নষ্ট, আমরা বলছি আপনাদের ইস্তিহাদের তুলনায় আমাদের ইস্তিহাদটা শক্তিশালী, দালিলিক বেশি, হাদিস বেশি, তাই আমরা এটার আমল করি। কেউ যদি ছেড়ে দেয় তাকে বিদআতি বলি না, কারণ কোন শাখাগত আমল ছাড়লে তাকে বিদআত বলে সাব্যস্ত করা মানে সাহাবীদের কোন আমলকে বিদআত বলে সাব্যস্ত করা। আর আল্লাহ বলছে লা তাগুলু ফিদ্দিন, তোমরা ধর্মের মধ্যে গুলু করো না, বাড়াবাড়ি করো না। আল্লামা জুবায়ের আলী যাই বই লিখেছেন, দিন মে গুলু হায় ধর্মের মধ্যে বাড়াবাড়ি অনেক নিষিদ্ধ, আর এটা একটা বাড়াবাড়ি, কেউ ছাড়লে তাকে বিদাত বললা, আর এটা হলো ইমান নষ্টের কারণ, কেউ করলে তাকে ইহুদি খ্রিস্টানদের পেইন্ট এজেন্ট বলা, এটা নিয়ে ব্যঙ্গ করা, এমন এমন করে দেখানো, এটা নাউযুবিল্লাহ অত্যন্ত গ্রহিত কাজ। কারণ আপনার মাযহাব হয়তো করে না, কিন্তু শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব এবং এই পৃথিবীতে অনেক লোক আছেন জাহিরি মাযহাবের, যেটাকে পরবর্তী আহলে হাদিস হাদিসের অনুসারী দাউদ ইবনে আখসাম থেকে এসেছে, এ তারা এটা মুহাল্লা কিতাবের মধ্যে ইমাম আজম এটা উল্লেখ করেছেন। সুতরাং আপনারা কেন এই বাড়াবাড়িগুলো করছেন, এটাই শরীয়তে বাড়াবাড়ি, এটাই ইমান ভঙ্গের আরেকটি কারণ। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের এই রফাইদান করার পক্ষে শক্তিশালী হাদিস আছে না নাই? 82টি হাদিস ইমাম বুখারী স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন যুযুউল রফলাই, রফলাইদাইন নামে, অর্থাৎ হাত উত্তোলন করলে কত পরিমাণ নেকি হবে, এই মর্মে একটা হাদিস রয়েছে। পৃথিবীতে এমন কোন হাদিসের কিতাব নেই যেই কিতাবে রফলাইদাইন নেই, এমনকি হানাফি মাযহাবের বিখ্যাত দুইটি কিতাব শারহে মাআনিল মুত্তাসারের মধ্যে ইমাম জাফর তাহাবি রাহিমাহুল্লাহ তিনি পর্যন্ত রফলাইদাইনের হাদিস এনেছেন, এমনকি মুয়াত্তা মুহাম্মদ ইমাম মালিকের পরে আরেকটা মুয়াত্তা লিখেছেন ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান ছাত্র মুয়াত্তা মুহাম্মদ, তার দিকে নিসবত করা হয়, সেই কিতাবে রফাইদান আছে। মালাবুদ্দা মিনহুর মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি সেই কিতাবে রফাইদান এনেছেন, এছাড়া এমদাদুল মুফতিঈন মাওলানা আশরাফ আলী থানভী সেই কিতাবে রফাইদানের কথা বলেছেন, এমনকি থানভী বলেছেন যে রফাইদান যদি কেউ করে তার পিছনে নামাজ আদায় হবে। আর তার ছাত্র আল্লামা শামসুল হক ফরিদপুরি, যারা বাংলাদেশের মাদ্রাসায় সারা বাংলাদেশে সদর সাহেব বলে পরিচিত, তিনি সত্যপ্রকাশ বইয়ের 8 পৃষ্ঠায় লিখেছেন, কেউ যদি হানাফি মাযহাব থাকবার পরও জোরে আমিন বলে রফাইদান করে, এতে তার হানাফিয়াত বাতিল হয় না, বরং হাদিস মানার কারণে তার হানাফিয়াত আরো শক্তিশালী হয়। এমনকি যাকে বড় পীর বলে উল্লেখ করেছেন আব্দুল কাদের জিলানি, তার কিতাব কিতাবুল গুনিয়া, গুনিয়াতুত তালিবিন, আপনার বৈরুতের ছাপ, 71 পৃষ্ঠা, আমার কাছে 2-3 খণ্ডে বইটি রয়েছে, এই বইয়ের 71 পৃষ্ঠায় তিনি রাফাইদানের হাদিস এনেছেন। এমনকি হুদ্দাতুল ইসলাম ইমামে গাজালী রহমতুল্লাহ পাশের বাড়ি ওই গফরগাঁওয়ের লেখক মাওলানা মহিউদ্দিন খান সাহেব এটার অনুবাদ করেছেন, আর আরবি এটার তাকরিজ করেছেন হাফেজ হাফিজুল হাদিস হানাফি মাজহাবের প্রসিদ্ধ মুহাদ্দিস নুরুদ্দিন ইরাকি, তাখরিজে ইয়াহিয়ার 2 খণ্ডে নামাজ পড়বে তিনি রাফাইদানের হাদিস এনেছেন। এছাড়া আল্লামা ইমাম কুদামা রহমতুল্লাহ আল মুগনি প্রশ্নোত্তর নম্বর 773-এর মধ্যে তিনি রফাইদানের হাদিস এনেছেন। এছাড়া হানাফি মাযহাবের প্রখ্যাত আলিম জাস্টিস মাওলানা আল্লামা তাকি উসমানি দারসে তিরমিজির মধ্যে রফাইদানের হাদিস এনেছেন। ফিকহি মাকালাতের 4 খণ্ডে 108 নম্বর পৃষ্ঠায় তিনি রফাইদানের হাদিস এনেছেন। তাহলে আপনি কেন তাকে বাতিল বলে গণ্য করেন? এত দলিল থাকবার পরও কেন আপনি আমাকে বলছেন আমি বাতিল? কেন আপনি বলতেছেন যে আমার হাদিস মোতাবেক আমল নেই? যেই যেই কথাগুলো বললাম রেকর্ড রইল, যারা যারা শুনলেন রেকর্ড করেন, যদি মিথ্যা হয় আমাকে জানাবেন, আমি তওবা করে আমি এই আমল বাদ দিয়ে দিব। কিন্তু যদি হাদিস থাকে কোনো কিতাবের মধ্যে আর ওই হাদিসের উপর যদি কেউ আমল করে আর তা নিয়ে যদি কেউ বিদ্রুপ মন্তব্য করে, তাহলে তার সাথে আমার 2 কথা আছে, আর সেই কথা হলো দলিল দিয়ে কথা। কিন্তু আমরা একটা আমল করতে যেয়ে আর একটা আমলকে যেন কটাক্ষ এনকার না করি। ক্লিয়ার নান ক্লিয়ার? তাহলে ইমান ভঙ্গের 3 কারণের গুরুত্বপূর্ণ কারণ ছিল রাসূলের আনিত কোন সুন্নাকে নিয়ে কেউ যদি মজাক করে, মজা করে, ঠাট্টা উপহাস করে, ঠিক না? ঠিক। এবার আরেকটা সমাধান, আমার পূর্বে ভাই আলোচনা করেছেন সালাত ও তারাবিহ নিয়ে, শুনছেন না আপনি? শুনছেন কিনা? যে ব্যক্তি বলবে 8 মাসনুন 20 বেদাতি, 20 বেদাত, সে নিজে একটা বেদাত, মূর্খ, সে কোনো লেখাপড়া জানে না। কেন?
যে ব্যক্তি বলবে যে 8 রাকাত মাসনুন আর 20 রাকাত বিদআত, বুঝতে হবে এই লোকটার লেখাপড়ার জ্ঞান নেই। তারাবিহ 20 রাকাতের ব্যাপারে 60টি হাদিস রয়েছে। কয়টা হাদিস? এর মধ্যে 6টি হাদিসের উপর আপনি কলম ঘুরাতে পারেন, কিন্তু ইয়াজিদ ইবনু ইয়াসার থেকে আমার উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ও তামিম আদ্দার ইয়াকুম আলিন নাস ইম্মা ইশরুন রাকাআ উক্ত সনাদে ইয়াজিদ ইবনু ইয়াসার এই ব্যক্তিকে 11 জন মুহাদ্দিস সিকা বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন এবং তাকে সত্য বলেছেন। তাই জন্য আমরা 20 রাকাতের হাদিসকে অস্বীকার করি না, আমরা 8 রাকাতকে মাসনুন মনে করি। কিন্তু আবার যদি কেউ 20 রাকাত বলে 20 রাকাতই সঠিক, এর কমও পড়া যাবে না, এর বেশিও পড়া যাবে না, তাহলেও তারা বাড়াবাড়ি করবে, এর সমর্থনে কোনো দলিল তাদের কাছে নেই। যদি দুই পক্ষের বক্তব্য আনেন তাহলে হানাফি মাযহাবের মুহাদ্দিস বিখ্যাত ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, ইন্নাহু কানা তাসলিমান ওয়া সামারিয়া রাকাআ, এ কত সত্য যে তারাবি 8 রাকাত ওয়া ইম্মা ইশরুন রাকাআ ইয়াদু ফাল ইত্তিফাক, আর 20 রাকাতের হাদিসটি সর্বসম্মতিক্রমে দুর্বল। কিন্তু এবার কথা আছে, আহলে হাদিসের ইমাম আল্লামা সানাউল্লাহ অমৃতসারি লিখেছেন ফাতওয়ায়ে সানাইয়া, এই গ্রন্থে আলোচনা করতে তিনি বলেছেন, আমার কাছে 20 রাকাত হুজ্জত, কারণ 20-এর মধ্যে 8 আছে, 8-এর মধ্যে 20 নেই। একজন হানাফি বলতেছেন কয় রাকাত? 8 রাকাত। আহলে হাদিস বলতেছে কয় রাকাত? 20 রাকাত। গন্ডগোল আছে না নাই? ইবনে তাইমিয়া বল রাকাতের কথা উজ্জ্বল করেছেন, ইমাম মালিক 36 রাকাত পর্যন্ত, 41 রাকাত পর্যন্ত দলিল সাবেত করেছেন, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ একটা বাব রচনা করেছেন তারাবির রাকাত সংখ্যার ব্যাপারে, তিনি বলেছেন প্রচন্ড পরিমাণের ইখতিলাফ আছে, এই ইখতিলাফকে তিনি বন্দী করেন নাই, এটাকে স্বাধীন করে দিয়েছেন। এই জন্য কেউ যদি এটা লম্বা বিরতি দিয়ে 8 রাকাত পরেও যদি কেউ যদি আবার 20 রাকাত পরে, তাহলেও সে হুজ্জতের উপর আছে, তাকে বিদআতি বলা, তার নামাজ বাতিল বলা, এটা গুনাহার কাজ। তদ্রূপভাবে আমাদের 8 রাকাতের দলিল এত শক্তিশালী যে যদি আপনাদের গোটা পৃথিবীর সব আলেমরা কবর থেকেও উঠে এসে বলে 8 রাকাতের কোনো হাদিস নাই, তার সাথে আমার চ্যালেঞ্জ, মুয়াত্তা মালিক খুলে দেখো, ইমাম মালিক 1 নম্বর খণ্ড 115 পৃষ্ঠে আলোচনা করেছেন, উবাই ইবনে কাব ও তামিম আদ্দার ইয়াকুম আলিন নাস আলা 11 রাকাআ, উবাই ইবনে কাব তামিম দারিকে বলেছেন 11 রাকাতের তারাবি পড়ার জন্য। এই বিষয় নিয়ে যখন আমি বিতর্ক হয়েছিলাম, গোটা পৃথিবীর গোটা বাংলাদেশের সব সুন্নিরা এই হাদিসকে দৈব প্রমাণ করতে পারে নাই, গোটা সুন্নিরা এটাকে দৈব প্রমাণ করতে পারে নাই। শেষে তারা কি বলে, ইমাম ইবনুল বার তিনি বলেছেন এই হাদিসটা আব্দুল বার সাহেব উনি বলছেন যে হাদিসের মধ্যে ওয়াহাম আছে, ওয়াহাম মানে কি ভুল আছে, ভুল শুনতে ভুল করছেন তিনি। আরো 11 জন মুহাদ্দিস এটাকে সহি বলছেন, এই একজন ব্যক্তি ছাড়া 20 জন মুহাদ্দিস এটাকে সহি বলছেন। সুতরাং উসুলে হাদিসের একটা নিয়ম হলো, যখন কোনো একজন হাদিসের ব্যাপারে বেশি সংখ্যক মুহাদ্দিস যে রায় প্রকাশ করবেন ওইটার উপরে হুজ্জত হবে, ওইটার উপরে হাদিসের হুকুম হবে, হাদিসটি একেবারে সহি, ওই ইমামের মতকে খণ্ডন করার জন্য আমাদের কাছে 20 জন মুহাদ্দিসের কৌল আছে, এই জন্য আমরা 8 রাকাতকে মাসনুন মনে করি, জায়েজ মনে করি। যারা আসলে এটা দেখে না তারা দিন কানা, মুয়াত্তা মালিক খুললেই আপনি হাদিসটি স্পষ্ট পাবেন। তাহলে হাদিসের সনদ কি? 8 রাকাতেরটাও সহি, 20 রাকাতেরটাও সহি। তবে 20 রাকাতের সহি হাদিসটি তাবেঈ এবং তাবে তাবেঈনদের যুগ থেকে উত্তীর্ণ, এর মধ্যে দাউদ ইবনে হিশাম নামের এক ব্যক্তি আছেন, তারপরের যুগে থেকে 20 রাকাতের দলিল শক্তিশালী, আর ইয়াজিদ ইবনে ইয়াসারের হাদিসটাকে 11 জন মুহাদ্দিস সহি বলেছেন। তাই জন্য আমরা 20 রাকাতের হাদিসকে যেন বিদাত সাব্যস্ত না করি। যে ব্যক্তি এটা বলবে 20 রাকাতের সব হাদিস দঈফ এবং জাল, মনে রাখতে হবে উসুল বা উলুমুল হাদিসের ন্যূনতম দূরের কথা, শূন্যতম জ্ঞান তা নেই। ইমাম হাম্বল বক্তব্য স্পষ্ট দিয়েছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়া নাসিখ ওয়াল মানসুখ লা ইউসাম্মা আলিমা, যে আলিম হাদিসের সহিহ দঈফ নাসিখ মানসুখ জানে না
তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। ইবনুল মুবারক তিনি বলেছেন মুসলিম শরীফের মুকদ্দমা 7 নম্বর পৃষ্ঠাতে, নিঃসন্দেহে আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। লাউলা ইসনাদ, হাদিসের যদি সনদ না থাকতো, মানসা মাশা ইচ্ছা মতো করে করে তোমরা হাদিস বর্ণনা করতে। এই পৃষ্ঠার মধ্যে ইবনে সিরিন বলেছেন ইন্না হাদাল ইলম দীনুন ফানদুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তোমার হুজুর কোন জায়গা থেকে দলিল নিচ্ছে সেটা দেখো, হুজুর কোন কিতাব থেকে দেখাচ্ছে সেটা খেয়াল করো, খেয়াল করো তোমার শায়েখকে মাশায়েখকে খেয়াল করো। সুতরাং এটা হলো চরম আকারের বাড়াবাড়ি, যে 8 রাকাত পড়লে ইহুদি খ্রিস্টানের দালাল, তাকে এলাকা থেকে উৎখাত করা। ভাই 8 রাকাতের দলিল ঠিক কি? একদম চূড়ান্ত দলিল দ্বারা সাব্যস্ত। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, যদি আপনি আরবি না পড়তে পারেন, আপনি যদি বাংলাও পারেন, মদ্দা মালিক পাওয়া যায়, আপনি কিনে নেবেন। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, এটা আমাদের মূল দলিল নয়, আমাদের মূল দলিল মুয়াত্তা মালিকের 115 নম্বর পৃষ্ঠার হাদিস, কেননা ওই দলিলটা ব্যাখ্যা সাপেক্ষ। কেউ বলছেন এটা তাহাজ্জুদের হাদিস, আর কেউ বলছেন এটা কি তারাবিহের হাদিস। কিন্তু প্রশ্ন হয় হাদিসের ধরন হয়, হুকুম মিন আহকাম হয় হাদিসের কাইফিয়তের উপরে। এই হাদিসের কাইফ হলো উম্মে সালমা বিন আব্দুর রহমান আম্মাজার আয়েশাকে রমজানের রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন মা আয়েশা বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ, আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি বাড়তেন না। কিন্তু আসলে রাসূল 11 রাকাতের বেশি বাড়ছেন, 13 রাকাত পর্যন্ত, 15 রাকাত পর্যন্ত দলিল রয়েছে। মা আয়েশা দেখছেন কয় রাকাত, তাই তিনি বলে দিয়েছেন। কর ক্লিয়ার? বাড়াবাড়ি করবেন করবেন না। 8 রাকাতের হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, আর 20 রাকাতের হাদিস ওমর ইবনুল খাত্তাব থেকে চালু হয়নি, কেননা এই ইয়াজিদ ইবনে ইয়াসার, তিনি সাইদ ইবনে ইয়াজিদ যেহেতু তিনটা বর্ণনা করেছেন, একবার 23, একবার 21, একবার 11, তাই জন্য মুহাদ্দিসগণ বলছেন যে এই লোক তো এক এক রকম বলছে। আর 8 রাকাতের হাদিসটার ব্যাপারে আমাদের কিতাব না ফাতহুল কাদিরের মধ্যে ইমাম হুমাম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এই সামারিয়া রাকাআর হাদিসটি মা আয়েশার মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআর সমর্থক সমর্থন করে, ওই হাদিসকে শক্তিশালী করে, এই আসারটি ওই হাদিসকে শক্তিশালী করে প্রমাণ করে। এই জন্য ইবনে হাজার আসকালানি বলেছেন যে তারাবিয়া তাহাদ্দুত মূলত একই ব্যক্তি আসহর বাদা নাওমিহি, ঘুম থেকে জেগে ওঠার নামাজকে তাহাজ্জুদ বলা হয়। রমজান মাসে রাসূল লম্বা সময় দিয়ে প্রথম দিন পড়ছেন 8 রাকাত নামাজ, বা আপনি যে কয় রাকাত বলেন 4 ঘন্টা, দ্বিতীয় দিন 5 ঘন্টা, তৃতীয় দিন 6 ঘন্টা। আপনি কয় ঘন্টা পড়েন মিয়া? আপনি আলাম তারালি লাফি কুরাইশ পড়েন? ওমর এই জন্য বলেছেন না মুনা আনহা আব্দাল, এইরকম শয়তানি তারাবির চাইতে ঘুমাতে যাওয়া বড় উত্তম। আপনি যদি 8 রাকাত পড়তে চান লম্বা কিরাতের সাথে পড়তে হবে, কমচে কম 200 আয়াত তেলাওয়াত করতে হবে, তবে তার দিলে হদর। নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন হাফেজ 20 রাকাত বা 8 রাকাত পড়া তার জন্য হারাম। হদর শুধুমাত্র কোরআন হেফজ করার সাথে খাস, কোরআন তেলাওয়াতের সাথে হদর তেলাওয়াত জায়েজ নেই। হদর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা হদর বলে, এটা মুখস্থ করার জন্য জায়েজ। কিন্তু তেলাওয়াত করার জন্য ওয়ারাতিলুল কোরআন তারতিলা, তারতিল করতে হবে। মুস বুখারী শরীফের 7001 নম্বর হাদিস মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে সুন্দর করে চমৎকার করে তাজবিদের সাথে মধ্যে আরজিম মধ্যে লিন, তারপরে আপনার ইত্যাদি কোয়ালিটি বর্জন না করে যে যদি তেলওয়াত করে, তাহলে সে আমার উম্মতের মধ্যে পরিগণিত হবে না। এই জন্য নামাজের মধ্যে তারতিল হদর জায়েজ নেই, নামাজের মধ্যে হদর জায়েজ নেই, তারতিল জায়েজ। তারতিল হলো কোরআনকে আস্তে আস্তে করে পড়া। নাসিরুদ্দিন আলবানী সলবত তারাবির মধ্যে বলেছেন যে 8 রাকাত আবিশ্বাকাতের লম্বা পর্যালোচনা করে তিনি বলেছেন কমসে কম 200 আয়াত তেলাওয়াত করতে হবে। এখন এটা 8 টাকা দিয়ে পারেন, 20 টাকা দিয়ে পারেন, 40 টাকা দিয়ে পারেন, 60 টাকা দিয়ে পারেন, এটা আপনার ব্যাপার। কয়শো আয়াত? এটার নাম হলো তারাবি। এটার নাম কি? উদ্দেশ্য ছিল হাদিস জানানো, উদ্দেশ্য ছিল বিধান জানানো, দুই গ্রুপের মধ্যে বাড়াবাড়ি আছে, ঠিক বলছে কি না? বাড়াবাড়ি আমাদের হলো এই যে আমাদের আহলে হাদিস অনেক ওলামায়ে একরাম দাবি কি এটাই জানে না। আমাদের দাবি হলো 8 রাকাত মাসনুন অকাত্ত দালিল মুদাল্লাল হাদিস ভিত্তিক, কিন্তু 20 রাকাত পড়া জায়েজ অবশ্যই, কারণে হাদিসটা সহি উসুলে মানদণ্ডে, উসুলে হাদিসের মানদণ্ডে সহি। আপনি ঢালাওভাবে কথা বললে লাভ হবে না তো, যদি আপনি সমগ্র পৃথিবীর সব লোকদের একত্রিত করেন এই দুইকে আপনি অস্বীকার করতে পারবেন না। কথা বুঝতে পারছেন কিনা? নাসিরুদ্দিন আলবানী যে দলিল দেখিয়েছে সাইয়িদ ইবনে ইয়াজিদ এবং অন্য একজন লোকদের সাথে,
তিনি বলছেন যে এটার মধ্যে আদামুল ইল্লাত চলে আসছে, মানে উসুলে হাদিসের নিয়ম অনুযায়ী একটি হাদিসকে সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত থাকতে হয়। তিনি বলছেন যে সাইব ইবনে ইয়াজিদ আর ওই ইয়াজিদ ইবনে হারুন তারা মামু ভাগিনা, এই জন্য হাদিস দঈফ। আমি আর হুজুর মামু ভাগিনা হইতেই পারি, এটা কি কোনো দোষ হাদিস বর্ণনার ক্ষেত্রে? এটা কোনো জরা না। এই জন্যই বলছেন যে এই সনদকে গাইরে মাজরুর, অর্থাৎ কোনো জরা ব্যতীত, ভুল ত্রুটি ব্যতীত হাদিসের সনদ সহি, সানাদান সানাদান সহি, এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। লম্বা আলোচনা হয়ে গেছে, ক্লিয়ার কথাটা? জি। তাহলে ইমান ভঙ্গের এটি কারণ। এবার আসেন, ইমান ভঙ্গের আরো কতগুলো কারণে এই উক্ত আমল আমাদের প্রমাণ থাকবার পরেও আমাদেরকে যারা ইহুদি বলে, খ্রিস্টান বলে, ভাই সব আমি আওয়াজ দিয়ে আজকে আলোচনা করে যাচ্ছি, আমরা আপনাদের কোনো একটি আমলকে বাতিল বলে সাব্যস্ত করি না। ভাই সব আমাদের ভাইরা যে আমল করে সেই একটি আমল কি আপনি হাদিসের বাইরে এটা করতে পারবেন? দিতে পারবেন না। এবার আসেন, তারা দেখায় নামাজের মধ্যে কোথায় হাত বাঁধি, আমরা এরকম করে হাত বাঁধি, বাঁধি কিনা এভাবে হাত বাঁধি না, আমরা বাঁধি কিনা নামাজে, আমরা কোথায় হাত বাঁধবো বলেন? আমরা কোথায় হাত বাঁধবো নামাজে? আলা সদরিহি। আচ্ছা, এটাই আমাদের একটা দোষ, আলা সদরিহির হাদিস সহি নয়। সহিহ ইবনে খুজাইমার 510 পৃষ্ঠাতে যে হাদিস, ওয়াদা ইয়াদিহি লিমনা ওয়া লিসরা আলা সদরিহি, রাসূল ডান হাত বাম হাতের উপর হাত বেঁধেছেন বুকে, এই হাদিস দিয়ে দলিল দিলে আপনি কারো সামনে দাঁড়াতে পারবেন না। কেননা মিজানুল ইতিদাল খুলে 6028 নম্বর রাবিতে যে বলবে উক্ত সনদে মুহাম্মদ ইবনে ইসমাইল আছে, ইমাম যাহাবী বলেছেন কাসিরুল খাতা, অনেক বেশি পরিমাণে হাদিস ভুল করতেন, আর দঈফ জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, তার হাদিস আপত্তি করতেন, বাতিল তিনি মুনকার, ঠিকবেন না ধোপে আপনি। সহিহ ইবনে খুজাইমার হাদিস আপনার দলিল নয়। আপনি যখন কথা বলবেন কোরআন সুন্নাহ জ্ঞান রেখে কথা বলবেন। এই জন্য মালিকি মাযহাবের লোকেরা হাতই বাঁধে না, আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়, কারণ তাদের দৃষ্টিতে হাত বাঁধা সব হাদিসে কি দাইফ। এটা মিথ্যা কথা যে মালিক ইমাম মালিকের হাত পিটাইছিল, হাত উঠাতে পারেনি। হ্যাঁ, তাকে মার দিয়েছিল মুতাজিলারা, মুতাজিলার কথাকে তিনি মানতেন না, তিনি আল্লাহর কোরআনকে আল্লাহর সৃষ্টি মনে করতেন না, তিনি মনে করতেন কোরআন হলো আল্লাহর সিফাত, কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর বাণী, এই জন্য এটি স্বীকার করতেন, এই জন্য তার হাত ভেঙে দিয়েছিল। কিন্তু ওই হাতটা সাময়িক সময়ের জন্য অত্যাচার করেছিল, কথা বুঝতে পারছেন কিনা? এর মানে এই নয়, এর মানে যে মালিকি ফকিরা মনে করেন যে হাত বাঁধার হাদিসগুলো কি নয়, সহি নয়। এখন আপনি কি বুকের উপরে হাত, এখন আপনি বলবেন তাউস রহমতুল্লাহ আলাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপর রেখে আলা সাদরিহি, সুনানে আবু দাউদ 709 নম্বর হাদিস, ডান হাত বাম উপর রেখে তিনি বুকে বেঁধেছেন। ভাই সব তাউসকে সাহাবীন তাবেঈ, তাবেঈন যদি হন, তো তাবেঈন যখন কোন সাহাবীর নাম বাদ পড়ে হাদিস বলেন, তাহলে এই সংক্রান্ত হাদিসগুলোকে বলা হয় মুরসাল হাদিস। কি হাদিস? হাদিসের সনদটা সহি, কিন্তু হাদিসের মতন থেকে মুরসাল। কেন? হাদিসের এই তাউস তার পূর্বে যে সাহাবীর নাম বাদ করেছে সেই সাহাবীর নাম উল্লেখ করে নাই। আহমেদ ইবনে হাম্বলের ফকির লোকেরা প্রথম যুগে তারাও হাত বাঁধতেন না, কিন্তু পরবর্তীতে ইমাম কুদামা রহমতুল্লাহ আলাই এবং তারপরে হাম্বুলি ফিকার অনেক আলেমরান, এরপরে ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইম রাহিমাহুল্লাহ জাউজি, তিনি উল্লেখ করেন মুসনাদ আহমদের মধ্যেই দলিল রয়েছে ডান হাত বাম হাতের উপর রেখে তাউস যে সাহাবীর নাম বাদ পড়েছে সেই সাহাবার নাম কি আপনারা জানেন? আজকে আমার কাছ থেকে শুনে নেন, কাবিসা ইবনে হাউফ রাদিয়াল্লাহু আন, কি নাম বলছে? তিনি বলছেন আমি রসুলকে যখন নামাজে দাঁড়াতে দেখেছি, দেখেছি তিনি আলা সাদরিহি বুকের উপর হাত বেঁধেছেন এবং তিনি তার সাদর বৈঠকে আঙ্গুলকে ইশারা করেছেন। এই সনদ একেবারেই সহি, ইমাম হাম্বল বহু দাগেই তা প্রমাণ করেছেন, আর এই হাদিসটাই আমাদের দালিল। সুবহানাল্লাহ। এখন তারা যারা করছে উক্ত সনদে সামাক ইবনে হারব রয়েছে, ইমাম বুখারী ইসমাক ইবনে হাবকে সহি বলে আখ্যায়িত করেছেন, তার বর্ণিত বুখারী মুসলিমে অনেক হাদিস রয়েছে, যদি ওই হাদিস বাতিল করেন তাহলে ওই হাদিস বাতিল হবে, ওই হাদিস বাতিল করলে আপনার ইমামের পিছনে সূরা ফাতিহা আপনি যে পড়েন না এটা বাতিল হবে।
ভাই সব, আপনি যখন কথা বলবেন দালিলিক কথা বলতে হবে, প্রমাণ ভিত্তিক কথা বলতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আমি বাড়াবাড়ি করছি না। এখন উস্তাদ আব্দুল মালিক, নাম শুনছেন কিনা? উনি আমারও উস্তাদ। কেন? মাসিক আল কাউসার এবং ওনার বহু বই থেকে আমি ইলম রাখি। উনি একজন মুহাদ্দিসানা আন্দাজ রাখেন। আমার বিপরীত পন্থী হলেও তার হাদিসের খেদমতকে আমি স্বীকার করি, এটা আমার সংকীর্ণতা না, এটা আলেম হিসেবে উদারতা। পৃথিবীর যে কোনো আলেমদের তার যদি ভালো বই হয়, মোল্লা আলী কারির বইকে সম্মান করি, মিশকাতের অসাধারণ বই লিখেছেন, আব্দুল হাই লাখনবী ফিরিঙ্গি মুহল্লি তার মজমায় ফতোয়ার জন্য অসংখ্য সম্মান করি, অসম্ভব সুন্দর বই লিখেছেন, ইমাম আল্লামা তাকুসমানি দার্সে তিরমিজি ফিকি মাকালাতে অসম্ভব সুন্দর বই লিখেছেন, তাকে আমরা সম্মান করি। কোনো সমস্যা আছে? আব্দুল মালিক সাহেব নামাজের একটা বই লিখছে, হানাফি মাদাবের বাইদের থেকে নিয়ে পড়বেন বইটা। সেই বইতে তিনি বলছেন ইমাম মুসলিমের কৌল দিয়ে তিনি এটা ঢাকছেন, মানে অর্থাৎ নববী, ইমাম নববী রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের একটা কৌল আনছেন। মুসলিম শরীফের যে বাপ অধ্যায়টা আছে না, এই অধ্যায়টা কিন্তু ইমাম মুসলিম তৈরি করেন নাই, এই অধ্যায়টা তৈরি করছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাই। তিনি বাপ রচনা করে বলেছেন নামাজে হাত কোথায় বাঁধবে? তাহতা সাদরি, বুকের নিচে, ফাওকা সুরহ, এবং নাভির উপরে। আব্দুল মালিক সাহেব বলেছেন বারাবারি আর সারাসারের এই নাভির বরাবর যদি তোমরা হাত বেঁধে বাঁধিয়া লও। সুবহানাল্লাহ, আমাদের বক্তব্য, আমাদের আলোচনা, আমাদের পর্যালোচনা ওনারই বক্তব্যের সাথে সার্থক হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো ওটাই না, এই রকম একেবারে না লোকত্যাঙ্গ বরাবর, আমাদের অবস্থান হলো নাবির বরাবর। তাহলে আপনার সাথে আমার আর কোনো কি নাই? ক্লিয়ার ভাই? ক্লিয়ার? জি ক্লিয়ার। কিন্তু আমার উদ্দেশ্য আপনাদেরকে আপনাদের আমল থেকে সরানো না, আমার উদ্দেশ্য হলো আমরা যে আমল করি আমাদের আমলটা সহিভাবে প্রমাণিত, এই আমল নিয়ে আপনি কটাক্ষ করতে পারবেন না, অসম্ভব। আপনার পক্ষে এটা নিয়ে কটাক্ষ করা সম্ভব না। এখন যদি আপনি এই আমলটা নিয়ে এখন প্রশ্ন করি, যদি আপনি বলেন হুজুর এটা তো দঈফ হাদিস, একটু পূর্বেই উসুল হাদিস অনুযায়ী ইমাম বুখারীর বক্তব্য অনুযায়ী কাবিসা ইবনে হালব রাদিয়াল্লাহু আন এবং তার পুত্র উক্ত সনদে থাকার কারণে আমরা এটাদেরকে এটা দিয়ে দলিল সাব্যস্ত করি। আমার বক্তব্য হল যদিও আমরা মেনে নেই হাদিসটা দঈফ, কিন্তু এখন প্রশ্ন হল দঈফ হাদিস আপনারা বলেছেন, দুর্বল হাদিস কি ছয়টি শর্ত থাকলে পরে মান্য করা যায়? ছয়টি শর্তের মধ্যে যদি আপনি বলেন হাদিস যদি বাতিল হয়, তাহলে আপনার বউ, আপনার মা, আপনার পীর সাহেবের স্ত্রী, আপনার আলেমদের স্ত্রীর নামাজে হাত বাঁধার কোনো আর অবস্থান নাই, কারণ আপনাদের মা বোনেরা বাঁধে বুকে আর পুরুষরা বাঁধে নাভির নিচে। আর এখন যদি আপনি বলেন বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই, তাহলে আপনার মায়ের নামাজের অবস্থা কি হবে আর আপনার বউর নামাজের অবস্থা কি হবে? ফতোয়া আপনি দেবেন? যদি বলেন যে হাদিস নেই, তাহলে আপনার বউ কোথায় বাঁধবে? কয় হুজুর বুকের উপর বাঁধবে, তাহলে তার অবস্থা কি হবে? হাদিস তো নেই। ক্লিয়ার ভাই? হাদিস তো নেই। হাদিস যদি না থাকে তার অবস্থা কি হবে? কথা কি বুঝতে পারছেন কিনা? দেখেন আমরা তাদের কোন মতকে কটাক্ষ করছি না, আল্লাহে আপনার এই কাজটা করবেন না, তাহলে দেখবেন আপনাদের কাজ আগে বাড়বে, তারা আপনাদেরকে ভালোবাসতে শুরু করবে। কারণ মানুষ তো মানুষকে গালি দিবে তখন যখন বেদালিলেই কথা পাবে, কিন্তু আপনার যখন সব কিছুর দলিল রেডি থাকবে আপনাকে বিভ্রান্ত বলার কোনো সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, লাভ আছে না, মাশাআল্লাহ। তো একটা বিষয় হলো যে আমি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, ইমান ভঙ্গের তৃতীয় কারণটাও আলোচনা করেছি। আপনাদের মনে খুব খারাপ লাগতেছে শুনতে না? জি, ইমান ভঙ্গের চতুর্থ কারণ নিয়ে আলোচনা করব। ইমান ভঙ্গের যে কয়েকটি কারণ রয়েছে নওয়াকিজুল ইমানের, এর মধ্যে একটি আরেকটি কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত কোনো বিধানের উপরে ঠাট্টা মজাক করা। যেমন সুন্নত নিয়ে ব্যঙ্গ করলেন, আল্লাহর নবীর এবং আল্লাহর আনিত বিধানের উপরে কোনো একটি বিধানকে কেউ যদি অস্বীকার করে,
এবং কেউ যদি এটাকে অপছন্দ করে, মনে করলো যে আল্লাহর এটা কোনো আইন হলো, এটা কোনো বিধান হলো, এই আইনের তুলনায় মানুষের তৈরি করা আইনকে সে বেশি প্রাধান্য দেয়, তাহলে ইমান ভঙ্গের 10টি কারণের একটি কারণ তার মধ্যে চলে আসে। কারণ পৃথিবীর সব তন্ত্রমন্ত্রের চাইতে খেলাফতে আলা মান হাযা নবুয়া, নবীয়তির আদলে খেলাফত, কোরআন ভিত্তিক একটি ইসলামী সমাজ ব্যবস্থা, এটা সর্বকিছু থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটাকে, এটার হক আপনার স্বীকার করতে হবে, কারণ কোরআনের এই আয়াতগুলো বার হক, কোন সন্দেহ ছাড়াই সত্য, নো ডাউট। কিন্তু আমাদের দেশের অবস্থা দেখেন ভিন্ন রকম, কথা মনে হয় বুঝেননি। কোরআন, কোরআনকে আমাদের এক শ্রেণীর লোকেরা, আপনারা একটু পূর্বে শুনেছেন যে আমার সাথে তাবিজ নিয়ে একটি ডিবেট হয়েছিল, শুনছেন কিনা? আমরা কোরআনের এই আলোচনা করতে যে একটি কথা ভালো করে মনে করে, আমাদের আহলে হাদিসের দাবি কি? আমাদের দাবি আগে ঠিক করতে হবে, আমাদের দাবি হলো কোরআনের আয়াত বা হাদিস দিয়ে তাবিজ দেওয়াটা নাজায়েজ। কিন্তু কোরআনের আয়াত বা রাসূলের হাদিসের দোয়া ছাড়া যদি অন্য কোনো অস্পষ্ট কথা কাজ দিয়ে তাবিজ দেয়, তাহলে ওটা শিরকি তাবিজ। কিন্তু আমরা আমভাবে সব তাবিজকে কি করতে পারবো না, শিরিক বলে সাব্যস্ত করতে পারবো না, তাহলে আপনি ধরা খাবেন। এই জন্য এই ডিবেটের প্রথমে বলা হয়েছিল তাবিজ দেওয়া জায়েজ আর কি নাজায়েজ, কেননা তাবেঈ তাবে তাবাঈদের পক্ষ থেকে 18টি হাদিস এসেছে, যদিও ওগুলো তাবিজের না, কিন্তু ওই সংক্রান্ত কথার কাছাকাছি কোনো আয়াত বা হাদিসকে ঝুলিয়ে দেওয়া, প্রমাণ দেওয়া যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে আবু হানিফার মাযহাব দিয়ে তা কোনো প্রমাণ দেওয়া যায় না, কেননা আমি সেখানে মুসান্নাফে আবি সাইবা পঞ্চম খণ্ড 123 পৃষ্ঠা খুলে দেখিয়েছিলাম, ইবনে মাসউদের কৌল বলেছেন আন্নাহু কারিহা তাআলিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন, কোরআনের আয়াত দিয়ে হোক, কোরআনের আয়াতের গায়রে কুরআন হোক, কোরআনের আয়াতের বাইরে হোক, যে কোনো কিছু দিয়ে তাবিদ যদি লেখা হয়, তারা তো অপছন্দ করতেন, না জায়েজ মনে করতেন, জায়েজ মনে করতেন না। তাহলে ওই দিন আপনি যদি নামাজের মাসালার ক্ষেত্রে হানাফি হন, মালিকি মাসালার ক্ষেত্রে, এই রোজার মাসালার ক্ষেত্রে হানাফি হন, আপনি যদি হজের মাসালার ক্ষেত্রে হানাফি হন, তাহলে আপনাকে তাবিজের মাসালার ক্ষেত্রেও কি হতে হবে? হানাফি হতে হবে। আকিদার ক্ষেত্রেও হানাফি কি হতে হবে? আবার বলে আমরা নাকি বেকসুর ফতোয়া দেই। আমি হুজুরদেরকে অনুরোধ করব, পৃথিবীর সাপ জিনকে যদি তাবিজ দিয়ে আপনি আটকায়া দেন, আপনি জিনকে রিমুভ করতে পারবেন না। কিন্তু যদি আপনার ইমান আকীদা আপনার আমল যদি সহি থাকে, কোরআনুল করিমের আয়াত দিয়ে আপনি রুকিয়া করলে আল্লাহ তাআলা আপনার জাদুকে নষ্ট করে দেন। আল্লাহর ওয়াদা ইন্নাল্লাহা সাইবুতিলুহু, আল্লাহ সব জাদুকে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ বলে এই আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ফাওয়ায়েদ গ্রন্থের মধ্যে একখানা হাদিস এনেছেন, আল্লাহর নবীর যুগে একজন মহিলার মধ্যে জিন প্রবেশ করলো, আল্লাহর নবী তার সামনে যে বললেন ফাকালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, সাথে সাথে জিনটা আল্লাহর নবীর আয়াত তেলাওয়াত করার পরে বের হয়ে বলল আমি ঢুকেছিলাম অনেক বড় আকৃতি নিয়ে, কিন্তু আল্লাহর নবীর কুরআন তেলাওয়াতের পরে আমি এখন চড়ুই পাখির মতো ছোট হয়ে বের হয়ে যাচ্ছি। তার মানে হলো আপনি যদি কন্টিনিউয়াস একজন রোকেয়ার পেশেন্টের উপরে, জিনগ্রস্ত রোগী কিংবা জাদুগ্রস্ত রোগীর উপরে কোরআন তালোয়াতের রুকিয়াগুলো করতে থাকেন, জিন আয়তনে আস্তে আস্তে ছোট হয়, এক সময় জিন জ্বলেও যেতে পারে, আর তাহলে আপনার কোনো গুণা নাই। কিন্তু নিয়ত করা যাবে না, জিনকে জ্বালায়া দিতে পারবেন, নিয়ত করবেন আল্লাহ যেন আপনার কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে শক্তি বৃদ্ধি করে দেন, আল্লাহর রহমত বৃদ্ধি করে দেন। আমরা আয়াত পড়ব, ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আর যদি তাবিজ দেই ভরসা থাকে না, এটাকে বলে মুইসির বিজাত, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো শিরকে কোনো আসবাবকে জড় বস্তুর উপরে ইমান চলে আসে। এই জন্য আল্লাহর নবীর একজন সাহাবা বললেন হে আল্লাহর নবী আমি ঝাড়ফুঁক দিয়েছি, আল্লাহর নবী বলছেন ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, কি পরে ঝাড়ফুঁক করেছো আমাকে শোনাও। আল্লাহর নবী নবীর সামনে তিনি কোরআন আয়াত তেলাওয়াত করলেন, একটু পূর্বেই ওই হাদিসের একটা অংশ আমার হুজুর বলছে লাবা আসা, আল্লাহর নবী ওই সাহাবীকে বলে দিয়েছে লাবা আসা শিরক, যদি তোমার ঝাড়ফুঁকের ভিতরে শিরকের কুফরের গন্ধ না থাকে, তাহলে তুমি নির্দ্বিধায় ঝাড়ফুঁক করতে পারো। ঝাড়ফুঁকের সনদ, ঝাড়ফুঁকের প্রমাণ মারফু সূত্রে আল্লাহর নবী দেখিয়েছেন। আমি সেই বাহাসের মধ্যে আমি জানতাম তাবিজ দেওয়ার বিপক্ষে মাত্র আমার চারটা দলিল আছে।
আছে আর ফতোয়া বেশি আছে। আমি জেনে বুঝে আমি ওই বাহাসের মধ্যে অংশগ্রহণ করেছি। আমার উদ্দেশ্য ছিল আপনার হুজুররা কি ধরনের তাবিজ লিখে। আমি দেখিয়েছি আপনার হুজুররা ফেরাউন হামান শয়তানের নামে পর্যন্ত তাবিজ দিয়েছে। লিঙ্গের আগায় আলিফ লাম মিম হা মিম কোরআনের আয়াত পড়ে সঙ্গম করার অর্ডার দেওয়া হয়েছে। আমি তখন প্রতিপক্ষকে প্রশ্ন করেছি, আমার কোন হুজুর কি এই রকম কোন তাবিজ লিখেছে? আল্লামা তাইমিয়া ইবনুল কাইয়্যিম বিন বাস সালেহ আল উসাইমিনি সাইয়্যিদ সাবেক রাহমাতুল্লাহ আলাইহি পূর্ববর্তী সালাফদের থেকে বর্তমান সালাফদের কোনো একজন ব্যক্তি কি এরকম তাবিজ লিখেছে? সেও প্রমাণ দিতে উল্টো স্বীকার করছে, আমার হুজুর লিখছে এটা হারাম হয়েছে, এটা নাজায়েজ হয়েছে, তাকে স্বীকার করেছে। উদ্দেশ্য ছিল এটাই, ফতোয়াটা অবস্থার উপরে হয়, কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু আমরা ঢালাওভাবে তাকে বলবো না সে শিরিককারী, আমরা বলবো নাজায়েজ কাজ করা। কেননা এটা একটা কোরআন, তাফসির আহসানুল বায়ান, তাই না? ধরেন কোরআন, এখন এই কোরআনটা বগলের নিচে রেখে আপনি কি টয়লেটে ঢুকতে পারবেন? কেন কেন পারবেন না? এটা আল্লাহর কালাম, বুঝতেছেন? তাহলে যখন আল্লাহ এটারে গিলাবে বরায় যদি টয়লেটে বসেন, বসতে পারবেন? বসা যাবে? এটারে গিলাবে বাইন্দা মাথার উপরে গিয়া টয়লেটে উলঙ্গে বসলেন, বসা যাবে? কেন? যত গিলাপি দেওয়া হোক তা আল্লাহর কালাম। কম্বল আমার হুজুর 50টা পরুক, কম্বলের ভেতর হুজুরই আছে। যত গিলাপি জড়াই গিলাপের ভিতরে কি আছে? আর যত মন দিয়া তাবিজ লোহা দিয়া শিখ দিয়ে দিয়েছেন তার ভিতরে কোরআনই আছে। তাই নিয়ে টয়লেটে ঢুকে কেমনে, তাই নিয়ে রানে বাঁধে কেমনে, তাই নিয়ে কোমরে বাঁধে কেমনে, এই বেয়াদবি শিখছেন কোথায় আপনি মিয়া? আদব দিয়ে কথা বলেন, আদব করেন। আপনারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আমাদের আদব শিখিয়েছে ছোট্টবেলা থেকে, উস্তাদের খেদমত করে করে আমাদের ছাত্ররা ইলম নেয়। তাহলে এখানে এই আদব কোথায় গেল? ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন, তাবিজ তাওয়াক্কুলকে নষ্ট করে, তাই তাবিজ দাও ঠিক না। তিনি ওগুলো আরো বেশি করা, কয়ে যার ফুকু নিব না, আমি আমি তাওয়াক্কুল করবো আল্লাহর উপরে। তার কাছে ওয়াহাশি রহিমা রাদিয়াল্লাহু আনহু সেই আদিশটা বা হক না হক কোনো ধরনের ঝাড়ফুঁক তিনি গ্রহণ করতেন না। তাই এই জন্য আমি বলি তাবিজ করে না কোনো কল্যাণ, আল্লাহর প্রতি ভরসাই হলো এর সঠিক সমাধান। আপনার যদি কোনো বিপদ আপদ আছে, আর এদেশের মহিলারা ইমান ভঙ্গ করে, ইমান ভঙ্গের 5 নম্বর কারণ একসাথে আলোচনা করে শেষ করে দিচ্ছি এটা, তারপর অন্য কারণে যাব। 5 নম্বর কারণ হলো কোনো মানুষ জাদু টুনা করলে, এই জাদু টুনা করা কিন্তু ইমান ভঙ্গের কারণ। আমরা স্ত্রীকে বাধ্য করার জন্য, স্বামীকে বাধ্য করার জন্য, হ্যাঁ সন্তানকে বাধ্য করার জন্য, আয় বরকতের জন্য কবিরাজের বাড়ির দিকে যাই। কবিরাজ কাকে বলে? যে তাবিজ কবচ লটকায়, যে জিজ্ঞেস করে মায়ের নাম কি বাপের নাম কি। মুসলমান অনেক হিন্দুর কাছে যে কবিরাজের কাছে বিয়ে বসে, আপনার অনেক মা বোন আছে হিন্দু কবিরাজের কাছে যে বিয়ে বসতে শুরু করে দেয়। কি শুরু করে? আমার কাছে এমন প্রমাণ আছে, কবিরাজ তাদের সাথে রাত্র থাকার ঠিক পর্যন্ত করে, কারণ শয়তান কবিরাজকে তখন সাহায্য করে যখন কবিরাজ কোনোভাবে কাজ হচ্ছে না, তখন এই কোরআনকে টয়লেটের স্ল্যাবের মধ্যে রাখে, সে কোরআনের উপর দাঁড়ায় দাঁড়ায় বলে শয়তান তুমি আমাকে সাহায্য করো। তখন শয়তান সমুদ্রের নিচ থেকে কিছু শক্তিশালী জিনকে লাঠি দিয়ে পেটায়, যাওয়ার সাহায্য কর। প্রত্যেক জাদুর সাথে জিন থাকে, প্রত্যেক জাদুর সাথে কি থাকে? অনেকে জিনের চিকিৎসা করেন, জিনদের সাথে অন্তরঙ্গ কথা বলেন, হারাম নাজায়েজ। শয়তানের কোনো কথা বিশ্বাস করবেন না। আপনার কাজ হলো তাকে রুকিয়ে দেওয়া, আপনার কাজ হলো তাকে শেষ করে দেওয়া, হয় বের হয়ে যাবে, ইসলাম গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, এরপর কোনো বক্তব্য নাই, তার কোনো কথা শোনা যাবে না। কারণ সে এসেই আপনার আর তার মধ্যে কি লাগাবে? ইম্মা ইয়াং জাবান্নাকা নাজগুম ফাস্তা ইদ বিল্লা, শয়তানের কাজই হলো মানুষের মধ্যে প্যাচ লাগানো, ঠিক না? ঠিক। অনেকেই, অনেক মহিলারা কবিরাজের বাড়ির দিকে যায়। হ্যাঁ, আপনি বিশুদ্ধ আলেমদের কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন শরীয়ত সম্মত আয়াত এবং হাদিস দিয়ে, কিন্তু আপনি কোনো কবিরাজের বাড়ির দিকে যদি এক কদম দেন, রসুল ভয়ঙ্কর কথা বলেছেন, ইমাম বুখারির 1 লক্ষ উস্তাদ ছিলেন, এর মধ্যে তার দাদা উস্তাদ হলো ইমামে আব্দুর রাজ্জাক সানআনী রহমতুল্লাহ আলাই, হাদিসের বিশাল খণ্ড কালো বাইন্ডে একটা কিতাব লিখেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই কিতাবের
আপনার 1921 নম্বর হাদিস রয়েছে, রাসূল বলেছেন মান আতা কাহিনান, কেউ যদি কোনো গণকের বাড়ির দিকে গেল আর গণক যা বললো তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা, সে সাথে সাথে বড় কাফের হয়ে গেল, তার ঈমান নাওয়াকেজ হয়ে গেল, কারণ সে ব্যক্তি জাদুকর, সে ব্যক্তি হলো জাদুগ্রস্ত এবং সে ব্যক্তি নিজে জাদুকর, কুফরি করে, শয়তানের কাছে আশ্রয় চায়। এই জন্য এই হাদিস দ্বারা মান আতা কাহিনান, কেউ যদি কোনো গণকের কাছে গেল, গুগলে মান আতা লিখলেই চলে আসবে, মান আতা কাহিনান লিখলেই হাদিসে চলে আসবে। এখন সোজা ইলেম নেওয়া, ইলেম হাসিল করা অত্যন্ত কি কাজ, সোজা কাজ। তাহলে ইমান ভঙ্গের পঞ্চম কারণটি হল অবশ্যই 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 কি করা, জাদু, জাদুটোনার কাছে যাওয়া। ইমান ভঙ্গের সপ্তম কারণ হল মুসলমান হয়ে কাফের দেশের গোয়েন্দাগিরি করা, মুসলমানদের বিপক্ষে কথা বলা, মুসলমানদের কোরআনের বিপক্ষে যাওয়া, জিহাদের আয়াত শুনলে ভয় পাওয়া, তাকে ঘৃণা করা, আবার জিহাদের নামে মানুষ হত্যা করা, মানুষ হত্যার নামে তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করা, খারিজিদের মতো দুটোই বাড়াবাড়ি। নামাজের যেমন কিছু রোকন আছে, জিহাদের বিধানগুলোরও কি রোকন আছে, শর্ত আছে, খেলাফতের খলিফা তিনি আয়াত বন্টন করে দেবেন, কিন্তু আমাদের দুই শ্রেণীর মধ্যে বাড়াবাড়ি আছে। এক শ্রেণী হলো হিন্দু ডাক্তার হত্যা করছে, হোমিওপ্যাথি ডাক্তার হত্যা করছে, আর খুব জিহাদ হয়ে গেছে, দুই চারটা পটকা মানে কুতকুতুল জিহাদ না কি জিহাদ যেন আছে ইত্যাদি জিহাদের লোকেরা এই কাজগুলো করছে। কখনো শরীয়ত এইরকম জিহাদের কথা বলে না, জিহাদ হুকুম দিবেন আমির, আমিরুল মুমিনিন না আসা পর্যন্ত তিনি আবার আপনার হুকুম দিবেন কিভাবে? একজন আমিরই পারেন, একজন খলিফাই পারেন প্রকৃত জিহাদের হুকুম দিতে, কথা বুঝতে পারছেন কিনা? এখন খলিফা মানে রাষ্ট্রপ্রধান যতই খারাপ হোক না কেন, তার যতটুকু কোরআন হাদিসের আছে আমরা ততটুকু আনুগত্য করব, আর যতটুকু নেই পারলে প্রতিবাদ করব, আর না পারলে তা চুপি চুপি আমরা সেইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এটাই হলো সালাফদের শিক্ষা, এটাই হলো আমাদের কথা, কথা বুঝতে পারছেন কিনা? যেভাবেই আসুক না কেন, সাহাবিদেরকে হত্যা করে ক্ষমতায় বসেছিল হাজ্জাজ বিন ইউসুফ, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে কেটে, হুসাইনের সাত ভাইয়ের মাথা কেটে, আব্বাস ইবনে আলী, আবু বকর ইবনে আলী, ওসমান ইবনে আলী, মুহসিন ইবনে আলী, সাজ্জাদ ইবনে আলী, শুধু ইবনুল হানাফিয়া জীবিত ছিলেন, বাকি সবাইকে হত্যা করেছিল কারবালার দিন। এত নির্মম হত্যা দেখবার পরও ইবনে আব্বাস তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন নাই। ইবনে ওমর অবশ্য গোপনভাবে ট্রাই করেছেন, তার শালাকে লেলিয়ে দিয়েছেন, তার শালারে চিঠি দিয়ে বের করছেন, মুখতার যখন বন্দী হয়েছে চিঠি লিখতে বলো তার বোন সাফিয়ার জামাই আবদুল্লাহ ইবনে ওমরকে, ইবনে ওমর চিঠি লিখছে নেজিদ তুমি আমার শালা মুখতারকে ছেড়ে দাও, এজিদ তো ইবনে ওমরের চিঠি পেয়ে বলছে ইবনে ওমরের চিঠি, খলিফা পুত্রের চিঠি, আমি আর বসে থাকতে পারবো না, ছেড়ে দিয়েছে। আবার যখন ইবনে জুবাইরের যুগে বন্দী হয়েছে আবারও মুখতার সমর্থনে ইবনে ওমর চিঠি লিখছেন যে মুখতারকে ছেড়ে দাও, তখন ওই যিনি আসছেন আবদুল্লাহ বিন মুতি চিন্তা করেছে খলিফার চিঠি ছেড়ে দেই, ছেড়ে দিয়েছে। তখনই কারবালার পরে বিদ্রোহ হয়েছে এবং মাত্র কারবালার ঘটনার দেড় বছর পরে ইবনুল হানাফিয়ার অনুমতি নিয়ে কারবালার তাওবিনদের সাথে বায়াত নিয়ে একটি যুদ্ধ সংগঠিত হয়, 7,000-এর কয়েকটা সৈন্য 40-42,000 উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিশাল বড় সৈন্যবাহিনীকে পরাজিত করে এবং কত্লে হুসাইনদের বদলা নেওয়া হয়, প্রত্যেক খুনিদেরকে হত্যা করা হয়। আল্লাহ তাআলা মুখতার পাপিষ্ট হওয়ার পরেও তার দ্বারা দিনের এই খেদমতটা নিয়েছেন, মুসলিম শরীফে হাদিস এসেছে কোন পাপিষ্ট ব্যক্তির দিয়েও আল্লাহ তাআলা দিনের বড় খেদমত করায় নেন, তাই না? আমার হুজুর পাশ থেকে হাদিস বলে দিচ্ছেন মুসলিম শরীফের, কোন ফাজিরদের দ্বারা পাপীদের দ্বারাও কি দিনের খেদমত আল্লাহ নেন? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়াত করুন। তাহলে ইমান ভঙ্গের কারণগুলো আপনাদেরকে সুন্দর করে আমি বুঝাই দিয়েছি না? জি, ইমান ভঙ্গের কারণ সমূহের শেষ করে দেব, আচ্ছা, ইমান ভঙ্গের কারণ সমূহের আরেকটি মানে আমাদের দেশে আরেকটি কারণ হলো আল্লাহর আইনকে পরিবর্তন করে তগুদের আনুগত্য করা। তগুদ সম্পর্কে আমাদের ধারণা রাখা ফরজ, এখানে অনেকেই তগুদের অনুসারী আমরা। ফামা ইয়াকফুর বি তগুদ ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফি সামালাহা আল্লাহু সামিউন আলিম। আমরা সালাফ
বিন বাজ রাহিমাহুল্লাহ এটার ব্যাপারে বিস্তারিত লিখেছেন। আব্দুল ওয়াহাব নাজদী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদের মধ্যে তাওহীদের আলোচনা করেছেন। তার নাতি সুলাইমান আত-তামিমি তাওহীদের বিষয়ে আলোচনা করেছেন। ইবনে উসাইমিন আরকানুল ফতোয়ায় যেটা ফতোয়া ইবনে উসাইমিন বিস্তারিত আলোচনা করেছেন। মানহাজ কিতাবের মধ্যে তাওহীদের ব্যাপারে সালিয়াল ফাউজান আল ফাউজান তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আল্লামা জামিল জৈনু বিস্তারিত আলোচনা করেছেন। কিং আব্দুল সৌদের ইকবাল কিলানি হাফিজাহুল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তাওহীদ মূলত পাঁচ প্রকার ব্যক্তি কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো ইবাদত করে সে কি তাগুত। যেমন আমি উদাহরণ দিই, তাগুত বলা হয় সাধারণত শয়তান, মানে যে ব্যক্তি কল্যাণের কাছ থেকে, যেমন তাগুত কখনো জড় পদার্থ হতে পারে যদিও এটা জীব পর্যায়ের তাগুত, যেমন আপনার বট গাছ, যেমন আপনার শাহজালালের কাসিম শাহজালাল রহমতুল্লাহ আলাই, তিনি হয়তো এগুলোকে পূজা করতে বলেন নাই, কিন্তু যারা করতেছে না বুঝে তারা তাগুত। এই জীবদের কোনো দোষ নাই, বট গাছ বলে নাই, তুলসী গাছ বলে নাই, আমার কাছে তুমি মাথা নত করো, কথা বুঝতে পারছেন কিনা, কিন্তু আপনি মাথা নত করছেন, আপনি তাগুত। ইমান ভঙ্গের এই কারণটা হলো মারাত্মক কারণ। আবার তাগুত কখনো শ্বশুরীরে হতে পারে, ইদহাব ইলা ফেরাউন ইন্নাহু তাগা, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন কি হয়ে গেছে, সীমালঙ্ঘনকারী হয়ে গেছে। এটা তাফসীর আছে, ফেরাউন কি বলছেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মধ্যে সব থেকে বড় রব। ফেরাউন কে প্রশ্ন করেছে, মান খালাকাল জিবাল, পাহাড়কে তৈরি করেছেন, ফেরাউন বলল কলু আল্লাহ। মান খালাকাল সাজার, গাছকে তৈরি করেছেন, ফেরাউন বলল আল্লাহ। মান খালাকাল আর, জমিনকে সৃষ্টি করেছেন, ফেরাউন বলল আল্লাহ। মান নাজাল আমাজান আনাজাল আসমাও, আকাশ থেকে বৃষ্টি কে দেন, ফেরাউন বলল আল্লাহ। কিন্তু তারপরও ফেরাউন কেন তাগুত, কারণ বিধানের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে ফেরাউন আল্লাহর উলুহিয়াতকে অস্বীকার করত, ইলাহত্ব ফেরাউন রুবুবিয়াতকে স্বীকার করত। আল্লাহ পালে, আল্লাহ খাবান, আল্লাহ বৃষ্টি দেন, এটা ফেরাউনের আকীদা কি ছিল, ক্লিয়ার ছিল। যেমন আমাদের অনেকে এই আকীদা ক্লিয়ার আছে, কিন্তু বিধানের ক্ষেত্রে আমরা কেউ মেন মানছি অমুকের অমুক কয়ের তন্ত্র, ক্ষয়ের তন্ত্র, ক্ষয়ের তন্ত্র, এ কত সুস্পষ্ট, ইমানের সাথে সাংঘর্ষিক। ইমান বিল আল্লাহর প্রতি ইমান আনার পরে কেউ যদি ইমানের পর কুফরি করে, ফামাই ইয়াকফুর বিল ইমান ফাকাদ আবিত আমালুহু, সে তার আমলকে একেবারে বিনষ্ট করে দেবে। এই জন্য চূড়ান্ত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ সারা। এই জন্য সব নবীদের কাল একটা দাওয়াত দিচ্ছেন, লাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত, সূরা নাহলের আয়াত। তারপর সূরা জুমার আছে, ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত ইয়াবুদু আনাবু আলাহামুল বুশরা, কে যদি তাগুতকে বর্জন করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে সুসংবাদ দিয়েছেন। এটা হলো মারাত্মক ব্যাপার। আমাদের সমস্যা হলো কি জানেন, আমরা সত্যটাকে স্বীকারও করি না এবং মন থেকেও মানি না। আপনি যদি সত্য নাও বলতে পারেন, মনে যদি আকীদা বিশ্বাস রাখেন, এটা আদাফুল ইমান হবে, ইমানের নিচ হবে, ইমানের ছোট হবে। আপনি আপনার দুর্বলতার কারণে বলতে পারেন না, পারিপার্শ্বিকতার কারণে বলতে পারেন না, কিন্তু ইমানের ক্ষেত্রে আপনার এই ইমানকে পরিপূর্ণ করে রাখতে হবে। কথা কথা কি বুঝেন নাই বোধ হয়। এই যে টোটাল যে ইমান ভঙ্গের কারণ নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম, এতে কি আপনাদের খুব খারাপ লেগেছে? জি, এবার আমি কিছু আরও কিছু সংশয়বাদী উত্তর আপনাদেরকে দেব, কি শুনবেন কি না। প্রথমে তারা বলে আহলে হাদিস নামকরণ করা যাবে না, আহলে হাদিস নামটাই একটা বেদাতি, আহলে হাদিস আপনাদের বলে কি না। আমি সেই ভাইদেরকে বলবো, আমি আর আপনি তো অত্যন্ত ছোট আলেম, আমরা বড় আলেম না, আমি নিজেকে অনেক ছোট মনে করি এবং এটাই মনে করা উচিত, আমি একজন তলাবা, শিখি, নিত্য নতুন শিখি। কখনো বলে শেখ আপনার এখানে নাসবের ভুল হয়েছে, এখানে জ্বর দিতে আপনি ভুল করছেন, তখন দেখি কেন ভুল হয়েছে, তা নাহুর আর একটু বুঝি, বুঝার তো কোনো শেষ নাই। আমি কি বলবো আমি শ্রেষ্ঠ নাহুবিদ, আমি কি বলবো আমি শ্রেষ্ঠ লোগাবিদ, আমি কি বলবো আমি শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমরা অনারব, যতটুকু চেষ্টা করি পারি, ভুল হলে ভুলের কি করে নেই, সংশোধন করে নেই, সেই মানসিকতা থাকতে হবে। কিন্তু আমাদের আহলে হাদিসের কিছু আহলে ইলমের দিকে লক্ষ্য করা যায়, বক্তা হওয়ার প্রবণতায় বুধ হয়ে রয়েছে, আলেম হওয়ার চেষ্টাই করে না। আলেম হওয়ার চেষ্টা করতে হবে, বক্তা হওয়ার নয়। আরে বক্তব্য তো ডালভাতের ব্যাপার মিয়া, আহলে হাদিস বক্তা হওয়ার জন্য বলেনি,
আহলে হাদিস আলেম হওয়ার জন্য বলেছে, এলমের খেদমত করতে হবে। আহলে হাদিসকে এই আমাদের মতো বাঙালিদেরকে দেখলে হবে না, মন্তব্য করতে হবে ইবনে তাইমিয়ার 37 খণ্ড ফতোয়ার কিতাব পড়ে, মন্তব্য করতে হবে ইবনুল কাইয়্যিমের ফতোয়ার কিতাব পড়ে, মন্তব্য করতে হবে বিন বাজের মজমুয়ে ফতোয়া পড়ে, মন্তব্য করতে হবে আব্দুর রহমান মুবারক পড়ে, তিরমিজির সারা পড়ে, মন্তব্য করতে হবে নওয়াব সিদ্দিক হাসান খান বুখারীর আরবি বিরাট বড় খেদমত পড়ে, তাদেরকে দেখে মন্তব্য করতে হবে, তাদের এলমিয়াতকে কোনোদিন খাটো করে দেখতে পারবেন না। ঠিক না ব্যাঠি? তো অনেকেই বলে হুজুর আহলে হাদিস একটা বাতিল দল। ভাই কেন বাতিল দল বলছেন? যদি বাতিল দল বলতে হয় আপনি আজকেই মুখতাসারুল কুদুরী কিতাবে আগুনে পুড়িয়ে ফেলবেন। কুদুরী কিতাবে ইমাম কুদুরী রহমতুল্লাহ আলাই তার মুকাদ্দমা মানে ভূমিকা প্রথমে তিনি বলছেন, চার মাযহাবের পরে আরো একটা ফিকহ প্রতিষ্ঠিত হয়েছে দাউদ ইবনে আকসাম, যারা সরাসরি রাসূলের হাদিস মেনে চলে, এরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এরাও তোমাদের ভাই, তাহলে আমরা তো আপনাদের ভাই, আপনাদের কিতাবে লেখা আছে। ফাতোয়ায়ে রাহিমিয়া এবং আশরাফ আলী থানভী বিখ্যাত কিতাব বলছেন, যারা 12 তাকবীর পরে 6 তাকবীর আনারা তার পিছনে ইক্তেদা করো, কারণ তারাও তোমাদের ভাই, তাদের আকীদা সহি। এটা হলো আশরাফ আলী থানভীর কথা। যখন মারা গেলেন নবাব সিদ্দিক হাসান খান বুবালি দেওবন্দের বিখ্যাত আলেম আব্দুল হাই লাখনবী, তিনি কলম আর কালি ছুঁড়ে মারলেন, বললেন উস্তাদ এই কাম করলেন কেন? কয় আজকে খবর আসছে আহলে হাদিসের বিশাল আলেম নবাব সিদ্দিক হাসান খান মারা গেছেন, তিরমিজির কিছু কিছু হাদিসে উনি আমার উস্তাদ, আর আমি তিরমিজির কিছু কিছু হাদিসে উনার উস্তাদ। এরপর আব্দুল হাই লাখনবী তার জানাজায় গেলেন, সুবহানাকা ওয়া জাআল্লা সানাউকার পরিবর্তে তিনি সুরা ফাতিহা পড়লেন, কেননা বদরউদ্দিন আইনি ফতোয়া দিয়েছেন কেউ যদি সুবহানাকা আল্লাহুম্মার জায়গায় সানা হিসেবে প্রশংসা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পড়িয়া লয় তাতে সানা আদায় হবে। আমার উস্তাদ আল্লামা আজিজুল হক বুখারী শরীফের অনুবাদ 4th খণ্ড জানাজার অধ্যায়েও তিনি একই কথা বলেছেন, সানার জায়গায় সূরা ফাতিহা পড়িয়া লইলে তার জানাজা আদায় হইয়া যাইবে, তাহা লইয়া বাড়াবাড়ি করা যাইবে না, কারণ ফাতিহার চাইতে বড় সানা পৃথিবীতে নাই। তো তাদের মধ্যে তো এই ভালোবাসাটা ছিল। কাদিয়ানির বিরুদ্ধে কথা বলছে, আমাদের ক্ষেত্রে কেন ইহুদি খ্রিস্টানদের দালাল বলবেন? আমরা ইহুদিকে ইহুদি বলে জানি, খ্রিস্টানকে খ্রিস্টান বলে জানি, শেরেককে শেরেক বলে জানি, বেদাতকে বেদাত বলে জানি। আমরা বলি শরিয়াতের মূল দলিল আমাদের কাছে দুইটা, কোরআন এবং শরিয়াতের মূল দলিল আমাদের কাছে দুইটা, কোরআন এবং সুন্না। আমাদের কাছে হুজ্জাত হলো কোরআন, সুন্না, ইজমা এবং কিয়াস। শরিয়াতের উৎস আমাদের কাছে 4টি, শরিয়াতের দলিল আমাদের কাছে 2টি। আমরা কখনো ইজমা এবং কিয়াসকে হাদিসের উপর চাপা দেই না, ইজমা এবং কিয়াসকে হাদিসের সাথে প্রাধান্য দিয়ে চলি। আমরা তো এটা অস্বীকার করি না। তারপরে বলেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া এটা ইহুদি খ্রিস্টানদের লাকাব, কেন ভাই লাকাব হবে কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পরিচয় দিয়েছেন, ইদা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যখন কোনো আহলে হাদিসদেরকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। এই কথা আমার না, এই কথা হলো খতিব বাগদাদি, আপনারা তো আমাদেরকে আলেম মনে করেন না। খতিব বাগদাদি একটা বই লিখেছেন আশরাফু আসহাবিল হাদিস, এই বইটা পড়লে 9 পৃষ্ঠা থেকে পড়তে শুরু করবেন আহলুল হাদিস সম্পর্কে, এমনকি যেই আবি সাহেবা থেকে অনেক আমল আপনি করেন, আবি সাহেবার যে দাদা ছিলেন ওসমান ইবনে আবি সাহেবা আছে না, ওসমান ইবনে সাহেবা বলেছেন আমাদের কাছে অন্য মাসলাকের একজন নেককার ব্যক্তির থেকে আহলে হাদিসের একজন পাপি ব্যক্তি আমাদের কাছে উত্তম, কারণ আহলে হাদিসরা কখনো লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস ওয়াল্লাযিনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা নবীজির মত ছাড়া অন্য কোনো মতকে প্রাধান্য দেয় না, তারা নবীজির হাদিস ছাড়া অন্য কোনো কিছুকে তারা চেনে না। এখন আপনি বলেন যে আপনাদের আহলে হাদিস, আপনারা তো ওই যুগের আহলে হাদিস না, তাহলে তো আমরাও বলতে পারি ইমাম ইউসুফ যেইরকম হানাফি আপনার এলাকায় সেইরকম হানাফি আছে? বলেন মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফতোয়া, আম কি, খাস কি, মুবাহ কি, তারপরে তারপরে আপনার মাকরুহ তানদিহি কি, মাকরুহ তাহার তাহরিমি কি, তারপরে আপনার উসুলে উসুলুল ফিকহের অনেকগুলো কথা আছে, সাধারণ লোকেরা বুঝে তা তারা হানাফি ফিকার অনুসরণ করে, তাই তারা নিজেদের পরিচয় তারা কি দেয় হানাফি। তদ্রূপ আমরা হাদিসের অনুসরণ করি, আমাদের সাধারণ মানুষরা যখন হাদিস মানে তারা নিজেদেরকে পরিচয় দেয় কি আহলে হাদিস, যদি এই পরিচয় দেওয়া তাদের জন্য দানা জায়েজ হয় তাহলে হানাফি আপনার জন্য পরিচয় দানা জায়েজ হবে, কারণ ইমাম
হাফেজ নুরুদ্দিন ইরাকি যে হানাফি, আপনি সেই হানাফি নন। ইমাম ইউসুফ যে হানাফি, আপনি সেই হানাফি নন। আল্লামা জামালউদ্দিন জাইলে যে হানাফি, আপনি সেই হানাফি নন। কুতলুবুক হানাফি যে হানাফি, আপনি সেই হানাফি নন। আনোয়ার শেখ কাশ্মীরি যে হানাফি, আপনি সেই হানাফি নন। মোল্লা আলী কারি যে হানাফি, আপনি সেই হানাফি নন। আল্লামা বদরুদ্দিন আইনি যে হানাফি, আপনি সেই হানাফি নন। ইমাম ইউসুফ যেমন হানাফি, আপনি সেই হানাফি নন। ইমাম তাহাবি যে হানাফি, আপনি সেই হানাফি নন। তাহলে কি বুঝলেন? বুঝলেন একটি কথা, এই স্পষ্ট আমরা বুঝে নিলাম একটি চমৎকার কথা। আপনাদের সাধারণ মানুষরা হাদিসকে অনুসরণ করে চলে দেখে, আপনারা আমরা আহলে হাদিস বলে, আপনাদের তদ্রুপভাবে করে ফিকহে হানাফি যদি মেনে চলে তাকে আমরা হানাফি বলি। ভাই, এ নিয়ে তো আপনাদের সাথে আমাদের ঝগড়া দ্বন্দ্ব কোনো কিছু নেই। আপনারা ঝগড়া দ্বন্দ্ব রাখবেন না, আমি তো ঝগড়া দ্বন্দ্বের কোনো কিছু দেখি না। আমিও তো বহু হানাফি মাহফিলে দাওয়াত নিয়ে যাই, তাদের সাথে ইলমি মুদাকারা করে কথা বলি, কই কোনো দিন ঝগড়া তো লাগলো না। বলি, ভাই ওই আমিন জোরে বলবো না, আসতে বলবো এটা ঘরোয়া ঝগড়া, কিন্তু ইসলামের মূল বিষয়ে আমি আর আপনি একমত, হারামের বিষয়ে আমি আর আপনি একমত, ফরজের বিষয়ে আমি আপনি একমত, তাওহীদের বিষয়ে আমি আপনি একমত, ইমানের বিষয়ে আমি আপনি একমত। তা যদি সব জায়গায় একমত থাকি, তাহলে ইবনে জুবায়ের জোরের আমিন পড়তেন আর আবদুল্লাহ ইবনে মাসুদ আসতে আমিন পড়তেন, ইবনে জুবায়ের পিছনে তিনি নামাজ পড়লেও কুফার সাহাবী জোরের আমিন বলতেন, কেননা ইবনে জুবায়ের ছিলেন সম্মানিত ব্যক্তি, 9 বছর খেলাফত পালন করেছেন দায়িত্ব। আবদুল্লাহ ইবনে জুবায়ের পিছনে নামাজ পড়েছেন তাবেঈ আতা রাহিমাহুল্লাহ, কি বলছেন? ইন্না লিল মসজিদি লালাজ্জা, মসজিদটা আমিনের শব্দ গুম গুম করে কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ, যারা জোরে আমিন বলে তারা লামা দাবি মসজিদ থেকে থাপ্পড় দিয়ে বের করে দেয়, মসজিদ গুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এটা হলো সম্পূর্ণ বাড়াবাড়ি কর একটা ব্যাপার, ঠিক কিনা? আপনি আমিন আসতে বলেছেন, আপনার হাদিস হলো খফা দাবি হাসাউ তাহু গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তিরমিজি শরীফে এসেছে যে ব্যক্তি ইমামের পিছনে আসতে আমিন বলল সে তার পেছনের সমগ্র গুনাহগুলো ক্ষমা করে দিল। আপনি শুধু আপনারটাই দেখলেন, এবার আপনি আমারটাও দেখেন। এই তিনটা হাদিসের পরে আবার এসেছে রাফা বিহা সাউতাহু, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী বলেছেন রাফা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি আমিন কি সশব্দ পড়বে আল্লাহ তাআলা তার পেছনের সমগ্র গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তাহলে জোরের আমিন তিরমিজিতে আছে, আস্তের আমিনও তিরমিজিতে আছে, কিন্তু দুই হাদিসের মধ্যে কি ঝগড়া আছে? তাহলে আপনার এলাকায় ঝগড়া কেন? ওই দুইটা কিতাবে রেখে একটা আমল করি, আপনি ওই দুইটা কিতাবে রেখে একটা আমল করবেন, এই ঝগড়াটাকে বলা হয় ইখতিলাফি ঝগড়া। ইখতিলাফ আরো থাকতে পারে, ইখতিলাফ আমার সাথে হুজুরের থাকতে পারে, হুজুরের টুপি একটু গোল পরেছে, আমি কালো উঁচু টুপি পরেছি, এটাও এক উনিসাইল ইখতিলাফ বানাইতে পারে। ইখতিলাফের শেষ নেই, ইফতিরাক হলো সব থেকে খারাপ জিনিস। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন, আম্মা জানাইসা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী আমি তো আয়াতটা ভালো করে বুঝিনি, এই আয়াত দ্বারা কাকে বোঝানো হয়েছে? আল্লাহর নবী বলেন আসহাবিল বিদাঈ, যারা বিদাতের অনুসরণ করে, আসহাবুল আহওয়াই, আর যারা প্রবৃত্তির অনুসরণ করে, আনা মিনহুম বুরাউনহুম মিন্নি বুরাউন, আমি রসূল তাদেরকে ছেড়ে দিয়েছি আর তারাও আমি নবীকে ছেড়ে দিয়েছে। ইবনে মাজার হাদিস, যদিও কেউ এটাকে দায়ী বলেছে, শাওয়ায়েত আছে, কথাটা সত্য। তো আমি বলতে চাচ্ছি যে এই যে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করছে, তাই না? কয়টা বাজে? সময় হয়ে গেছে অনেক, 12টার কাছাকাছি হয়ে গেছে, প্রায় 12টাই বেজে গেছে। তো এখন আপনারাই দেখুন, এই যে আমাদেরকে যে আপনারা এই তহমতগুলো দেন, দয়া করে আপনারা এগুলো দিবেন না, কারণ এই যে ঝগড়াটা এটা আজকের ঝগড়া না, 1000 বছর আগের ঝগড়া, ঝগড়া না এটা মিষ্টতা, এটা ইসলামের সৌন্দর্য। আপনি কিছু হাদিসকে আঁকড়ে ধরছেন, আমি কিছু হাদিসকে আঁকড়ে ধরছি, মালিকি কিছু হাদিস আঁকড়ে ধরছে, হাম্বলি কিছু হাদিস আঁকড়ে ধরছে, এইভাবে আমরা পৃথিবীর সব মানুষ মিলে রাসূলুল্লাহর 10 লক্ষ হাদিসকে আঁকড়ে ধরছি। এটা আল্লাহই সৃষ্টি করে দিয়েছেন এই সৌন্দর্য, ঠিক না? ঠিক। কিন্তু এই সৌন্দর্যের দিকে, আমাদের সৌন্দর্যের দিকে মানুষ ধাবিত হয় কেন? আমরা এইভাবে বলি,
আমাদের বর্ডারটি খুব সুন্দর, সালাফে মানহাজের বর্ডারটা, কারণ সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আমরা পূর্ববর্তীদের অনুসরণ করে চলি। আমাদের বর্ডারটা সুন্দর কোরআন আর সহিহ হাদিস, আপনাদের বর্ডারটাও সুন্দর, তবে আপনাদের বর্ডারের মধ্যে গেলে একটু আঁকা বাঁকা আছে, এই জন্য আমাদের বর্ডারে মানুষজন আসে। ভাই সব আপনারা আমাদের মাহফিল বন্ধ করেন কেন? কালকে শরীয়তপুরে মাহফিল বন্ধ করে দিয়েছে, খবর পেয়েছি মারামারি করে 10-12 জন আহত হয়ে গেছে, শরীয়তপুরে মাহফিল ছিল। কেন এগুলো কেন করেন আপনারা? আমাদের সাথে মোজাকারা করেন, লাঠি ছুটানো কেন আসবেন? ভক্তি যেখানে অন্ধ, কোরআন হাদিস বন্ধ, যুক্তি যেখানে অচল, লাঠি সেইখানে সচল। দেখুন, আমি আপনাদের সামনে প্রায় 2 ঘন্টা বক্তব্য রেখেছি, যদি কোনো হানাফিও আমার বক্তব্য শুনে সে বলবে না আমি বাড়াবাড়ি করিনি, আমি পক্ষপাত দুষ্টে কথা বলিনি, আমি 2 গ্রুপকে নিয়েই কথা বলেছি এবং মূলটা কথা বলেছি, যেটা কথা বলা উচিত আমাদের, যেটা আমলে বাড়া উচিত। আমি আমাদের অবস্থান তুলে ধরেছি, আমাদের কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। যদি কোনো মায়ের পুত্র দুধ পান করে থাকে, আকাশের নিচে জমিনের উপরে একটি দলিল দেখাবেন যে আমরা বিভ্রান্ত বা বাতিল, সেই দিন তওবা করে আমি আহলে হাদিস পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। এরপরে একটা দোস্তটি আমাদেরকে দেওয়া হয়, বলবো কোনটা? প্রশ্ন করি, আল্লাহ আকার না নিরাকার? আল্লাহর আকার না নিরাকার? যারা বলছে আল্লাহ আকার তারাও ভণ্ড, যারা বলছে আল্লাহ নিরাকার তারাও ভণ্ড। শ্রীজীবন্ত শুনছেন, আল্লাহর আকার আছে, মিথ্যা কথা এটা, এটা মুজাসসামিয়াদের কথা, আহলে হাদিসের কথা নয়। যে আহলে হাদিস সেন্টার বই লিখছে তারাও তওবা করছে। আমাদের কোনো একজন শায়েককে আমি ফেসবুকে 4 দিন লেখালেখি করে সেটা নিয়ে প্রবন্ধ করছি, এরপর তার কিতাব থেকে এটা উঠে দিছে, কারণ দেখছে যে এই কথাগুলো কি নিরাকার, এটা হলো লালনের আকীদা। লালন কবিতা লেখছে, নিরাকারের জ্যোতির মইছে আকার সাকার হইল রেছে, দিব্য জ্ঞানী ওই তবে জানতে পাই ভবে মানুষ গুরু নিষ্ঠাজার। তো শরীফ টান দিয়া, তে লালন বলছে নিরাকারের জ্যোতির মইছে, নিরাকার আর আকার কেন আমরা সাব্যস্ত করব? জাহাম ইবনে সাফওয়ান নামের জাহামি ফেরকার ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর হাতকে কুদরতি হাত, আল্লাহর হাতকে নিয়ামতের হাত বলেছে। তারিখ তাবারিতে, জারি তাবারি উল্লেখ করেছেন, এই অপরাধে তার হাত কেটে দেওয়া হয়েছিল। কেন? তাকে হত্যা করা হয়েছিল। কেন? সে আল্লাহর আকার সম্পর্কে বা আল্লাহর অবস্থান সম্পর্কে কুফরি কথা বলেছে। আমাদের দেশের অনেক বক্তারা বলে, আল্লাহ যদি এক হাত আসেন আল্লাহর কুদরতি 2 পা আসে, আল্লাহ যদি হেঁটে আসেন আল্লাহর কুদরতি পা দৌড়ে দৌড়ে আসে। ওয়াজ আছে না নাই? কিন্তু এটা তো এইভাবে নাই। এখন যদি আপনি সিফাত আর মাউসুফ না বুঝেন তাহলে দুঃখের শেষ নাই, কারণ একটা সিফাত আর মাউসুফ বুঝতে গেলে, মারেফা না খেরা বুঝতে গেলে, জুমলা ইসমিয়া ফেলিয়া বুঝতে গেলে, ছোট বাচ্চারে দিলেও তো সে তার্কিক করতে পারবে। আল্লাহ তালার যদি হাত না থাকে তাহলে তার কুদরত কেমনে থাকে? আগে হাত পরে কি, আগে পা পরে কি, পরে কুদরত, আগে অন্তর পরে কুদরত, আগে চেহারা পরে কি কুদরত? কুদরতি হাত কুফরি কথা, কুদরতি হাত জায়েজ কথা না, হাতের কুদরত জায়েজ কথা, পায়ের কুদরত জায়েজ কথা, পায়ের নিয়ামত জায়েজ কথা। আপনাদের তো আকিদা আছে সরে আকায়েত পরে, আর শাড়ি মাথুরি দিনা, আল ইমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ইমান বাড়েও না ইমান কমেও না, সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কি যে বুঝলাম ইহাই বুঝলাম না, কাহিস মালুম কি মালুম সুদ, কি যে বুঝিলাম উহাই বুঝিলাম না, কথা মনে হয় বুঝেন নাই। এগুলো পড়ানো হয়তো আগা আকিদার কিতাব। আল্লাহ দেখেন চোখ সারা দেখেন, আল্লাহ শুনেন চোখ সারা, মানে আল্লাহ 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 বলেন মুখ সারা, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো ইসলামী আকায়েদ না। আমাদের আকিদা কি? আল্লাহর সুরত আছে, সুরতের বাংলা সুরতি, সুরতকে আকার দিলে একটা আক চলে আসে, আকার বললে একটা কি চলে আসে, আক চলে আসে, কল্পনা চলে আসে, কথাটা মুজাসসামিয়ার দিকে যায়, কথাটা দেহবাদীর দিকে যায়।
জি একটা আকারের দিকে চলে যায়। কাতালিক হুজুর আল্লাহর হাত নাই কেন থাকবে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আসনা নাই, আল্লাহর হাতের কথা আল্লাহর কি মুখ নাই? সূরা বাকারা 115 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সূরা কলামে 43 নম্বর আয়াত, ইয়াওমা ইখশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। মুসলিম শরীফের জাহান্নামের রব্বের হাদিস, জাহান্নাম যখন নিঃশ্বাস নেবে উদ্বলিত হবে, চিৎকার মারবে, আল্লাহ তার পাকে জাহান্নামের মধ্যে চেপে ধরবেন। জাহান্নাম বলবে আলকাব আলকাব আলকাব, আমি ব্যাস যথেষ্ট হয়েছে আল্লাহ, তোমার পায়ের ওজন আমি সহ্য করতে পারি না। একটা বিষয় হলো আল্লাহর হাত আল্লাহর হাতের মতন, ইমামে আবু হানিফা বলেন এটা বেলাকাইফ কোনো কাইফিয়ত চলবে না, আল্লাহর হাত আল্লাহর হাতের মতন, আল্লাহর পা আল্লাহর পায়ের মতন, আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান, আল্লাহর নিজের সব জায়গায় বিরাজমান না। ইমামে আবু হানিফা বলেন আল্লাহর কুদরত হলো ইলমান ওয়া কুদরাতান, আল্লাহর ইলিম সব জায়গায় বিরাজমান, আমরা আল্লাহর কাছে বিরাজমান। আমাদের মতন নাখান্দা বান্দাকে পরিলক্ষিত করার জন্য সব জায়গায় আল্লাহর যাওয়ার কোনো প্রয়োজন? মুমিনের অন্তর তো আল্লাহর আঙ্গুলের মধ্যে আছে। তবে আপত্তিকর জিনিস হলো এটা, ইমাম শাফি বলছেন কেউ যদি আল্লাহর এই সিফাত বর্ণনা করতে যে হাত দ্বারা ইশারা করে, পা দ্বারা এমন করে ইশারা করে, এমন করে এমন করে হাত দ্বারা ইশারা করে, বেটা তোর হাত কি আল্লাহর হাত নাকি? নাউজুবিল্লাহ। ইমাম শাফি বলছেন হাত ধরো কেটে ফেলো, পা ধরে কেটে ফেলো, গলা ধরে হাত ধরে মৌনুকা গাইরা মুসবা, তার গলা শুদ্ধ কেটে ফেলো। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা করতে যে হাত দ্বারা পা দ্বারা চেহারা দ্বারা ইশারা করা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের খিলাফ? আপনি যখন সালাফি আকীদা মানবেন লেখাপড়া করে মানবেন, শুনে শুনে মানবেন না। আল্লাহর হাত আছে না নেই? কিরকম আল্লাহ যেই রকম সেই রকম, ঠিক কিনা? আল্লাহর কান আছে না নাই? নাউযুবিল্লাহ, এটা আকীদা কি? আল্লাহর কান আছে? আল্লাহ শুনতে পান? আমরা বলবো আল্লাহ শুনতে পান, আল্লাহ দেখেন। আল্লাহর চোখের কথা যেমন কোরআনে আছে, কিন্তু আল্লাহর কানের কথা সুস্পষ্ট কোরআন হাদিসে নাই, তাই আমরা বলতে পারবো না। আল্লাহ শুনতে পান, তাই আমরা বলবো তিনি কি? সামিয়ে, তিনি বাসির, তিনি দেখেন, তিনি শোনেন। কিন্তু শোনার যন্ত্র যে কান, এটা হাদিস কোরআনে নাই। এখন এটার উপর কিয়াস করা যাবে না, আল্লাহর ক্ষেত্রে কোনো কিয়াস নাই। আকিদা ক্লিয়ার নান ক্লিয়ার? হাদিসে আসছে বুখারীর 27 নম্বর হাদিস, ইন্না আহাদাকুম ইদা ক্বামা ইলা সলা ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু, বান্দা যখন সালাতে দাঁড়ায় সে আল্লাহর সাথে চুপি চুপি দোয়া করে, কথা বলে, মোনাজাত করে। কিন্তু এর মানে এই না, যেরকম এর মানে এই না, অনেক আবার ভণ্ড আকিদা বিশ্বাস করে। কিরকম কেটা হাদিস বলে কুলুবুল মুমিনুন আরশাল্লাহ, মুমিনের দিল হলো আল্লাহর আরশ, আল্লাহ আমার কলবের দিকে ছায়া রইছে। তোমরা আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দাও, আল্লাহ বলেন বান্দা তুমি বুলাও কা, সম্পূর্ণ কুফরি কথা একটা। কোথায় আল্লাহ বলেন আল্লাহ বুলাও কা? কই বলেন ওটা? এটা তো আল্লাহর সাথে এটা বেয়াদবি, ঠিক না? এই জন্য আসেন প্রকৃত সালাফি হওয়ার চেষ্টা করি। আজকে যে আলোচনাটা করছি এগুলো স্পর্শকাতর ব্যাপার। আমরা বলবো না আল্লাহর আকার আছে, আবার বলবো না আল্লাহর কি আছে, আমরা বলবো আল্লাহর সুরত আছে। তবে সেই সুরতটা যেই রকম হওয়া দরকার তিনি কি ওই রকম? ইমামে আবু হানিফা রাহিমাল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর কুদরত এবং নিয়ামতের হাতকে অস্বীকার করে তাহলে সে মুতাজাল্লা ফেরকা এবং কাফের ফেরকা। অথচ এই মাযহাবের অনেক বক্তা আছে, আপনাদের জাহেল বক্তা, আপনাদের অবশ্য কিছু আলেমরা স্বীকার করে, আমাদের কপাল বড় খারাপ। আহলে হাদিসের শ্রোতারা যায় তাদের মাহফিলে কোরআন হাদিস শুনতে, আর তাদের শ্রোতারা যায় কিস্সা কাহিনী শুনতে। অনেক দেরিতে হলেও কথাটা মুখ দিয়ে বের হয়েছে। আরিফ বিন হাবিব কাছের বন্ধু মানুষ, মালিবাগে লেখাপড়া করেছে, কথা বুঝতে পারছেন? অত অত অন্ধ না, মোটামুটি একটু ভালো সংস্কার হচ্ছে। যে নুরুল ইসলাম অলিপুরি চিরজীবন আমাদেরকে ভণ্ড বলছে, আমাদের কাফের বলছে, ইহুদিদের পেইড এজেন বলছে, তার ছেলে এখন আমাদের কথা কয় কি বাড়িতে যে সুবহানাল্লাহ বলেন। তার ছেলে আমার কাছের বন্ধু মানুষ কামরুল বিন অলিপুরি রাফাইদানি করে নামাজ আদায় করে, বলে এগুলো হক।
তার মেয়ের দানদানি করে, তিনি তো বুঝা ফেলেছেন মজার। মজার ব্যাপার হলো তাকে আলবানির বইয়ের ভুল ধরার জন্য, উলুমুল হাদিস পড়ানোর জন্য ওই বসুন্ধরায় যে মার্কাজটা আছে ইসলামিক রিসার্চ সেন্টার, সেখানে পড়তে দিছিল। তিনি নাসিরুদ্দিন আলবানির বই ধরতে যে হাদিসের উসুল উলুম পড়তে পড়তে এখন তিনি মাথা ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে যুগে যুগে যত বেশি বিরোধিতা করবেন তত বেশি আপনাদের ঘর থেকে তৈরি হবে। আমি একসময় আহলে হাদিসের আহলে হাদিস ইবলিস ইহুদি নাসারা খ্রিস্টান কুখ্যাত ভাষায় গালিগালাজ করছি। আমি নিজে আহলে কুত্তা পর্যন্ত বলছি আহলে হাদিসকে একসময়। কেন? তখন আমি বুঝি নাই, আমাকে যেভাবে পড়াইছে এইভাবে পড়ি, বুঝতে পারছেন কিনা। এই জন্য আমি বলবো সালাফি মানে বাড়াবাড়ি করা না, সালাফি মানে প্রতিপক্ষের কোন একটা বিষয়কে রে কটাক্ষ করা না, সালাফি মানে হলো মধ্যম পন্থা। ও খাইরুল উমুরি আওসাতুহা, রাসূল আমাদেরকে উম্মতের মধ্যে আওসাত করতে বলেছেন, হতে বলেছেন, মধ্যম পন্থা হতে বলেছেন। আল্লাহ সূরা বাকারার 143 নম্বর আয়াত, আবার কোরআনটা নাজিল করেছেন মিডল ইস্ট কান্ট্রি মধ্যম একটি জায়গায়, আবার এই সূরার মাঝখানে 143 আয়াত আল্লাহ আলোচনা করেছেন, ওয়া কাযালিকা জাআলনা উম্মাতাও ওয়াসাতা। তাহলে আল্লাহ তাআলা চান আমরা যেন কিপন্থী হই, আবার মধ্যমপন্থী হলো গিরগিটির মতো রং ধারণ করা, এবি তাহা হয় ওবি তাহা হয়, এটাও ঠিক ওইটাও ঠিক। আসলে তার সেকুলার বিপ্লব পপুলার বিপ্লব করা লাগবে। একটা দল আছে এই দেশে যারা এরকম করে, দুইটাই ঠিক, মানে আসলে তার ভোটটা পাইতে হবে এটাই ঠিক। আল্লাহ আমাদেরকে এই গুলালু মার্কা থেকে রক্ষা করুন। তবে হ্যাঁ, এই ঠিকটাকে পৌঁছাবার জন্য আমরা ঠিক পদ্ধতি উপায়ে আগাবো, মধ্যমপন্থীতে আগাবো, ভাইকে কষ্ট দিয়ে কথা বলবো না, দলিলের ভাষায় কথা বলবো। যেমন আগের যুগে লেখালেখির মাধ্যমে খণ্ডন হয়েছে, বাহাস মুনাজারার মাধ্যমে খণ্ডন হয়েছে, মুদাকারার মানাকসার মাধ্যমে খণ্ডন হয়েছে, আর আজকেও এটা হবে। চেষ্টা করেছি আপনাদের এখানে অনেকক্ষণ ধরে কথা বলার জন্য। ভাই শরীফ ভাই উনি আমাকে দাওয়াত দিয়েছেন, অনুরোধ করেছেন, জানাইছেন, আসছি। এদিকে একসময় আমি আরও আসছি, তবে আপনাদের ব্যানারে না, ওনাদের ব্যানারে। কাপাসে নলি পলাশ আসছে, নলি পলাশ একটা এলাকা আছে, এখানে ওয়াজ করতে আসছিলাম ওনাদের ব্যানারে আর কি, যখন আমি ওনাদের ব্যানারে ছিলাম। কথা বুঝেন নাই? এখনো তাদের ব্যানারে যাই, এই জন্য যাই কারণ তারা জানে আমি বাড়াবাড়ি করতে পছন্দ করি না। কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, একসময় আমিও বাড়াবাড়ি করছি, আমিও খুব বলছি। নতুন যদি কেউ সহি হাদিস গ্রহণ করে তার মধ্যে এই বাড়াবাড়িটা লক্ষ্য করা যায়, কারণ সে তখন বিদগ্ধ থাকে, একটা অসত্য থেকে একটা সত্যর দিকে আসছে, তার গতিটা একটু বেশি থাকে, কিন্তু এটাও সমস্যা। আমাদেরকে অবশ্যই গতি আনতে হবে, যেইভাবে সালাফরা বলছেন ওইভাবে। ইমামে আবু হানিফার নামকে অশ্রদ্ধা করে ইবনে তাইমিয়া কোনোদিন কথা বলে নাই, বরং এক নম্বরে এনেছেন ইমামে আদম আবি হানিফা রহমতুল্লাহ আলাই। ইমাম আবু হানিফার বড় সত্য কথা একটা বলে যায়, আমাদের কথা না, আসবাহুন নাজায়ের মধ্যে ইমাম নুজাইমি রহিমাহুল্লাহ ফতোয়া